এজে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লিসানুল আরাব দাও দাও সব সব লোক যা চাও কুরআন শরীফের ইংরেজি ভার্সন দাও তুমি কি চাও বাবা তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করব না তুমি এজে হোলি কুরআন ইংলিশটা আছে ফুলের ব্যাখ্যা দাও তুমি বাট তুমি কোনো তাফসীর বা হাদিসে যেতে পারবে না কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য আপনি চলে যাবেন তা আপনি তওবা করে যেতে হবে নালে আমি পুলিশ ডাকবো না না আপনি বুখারী মুসলিমকে জাল বলছেন এক সে আমার মেহমান আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব কি দিয়ে তাও বলে দেই ভাত ডাল সবজি আর কুত্তার গোশত কারণ কুত্তার গোশত খাওয়া হারাম এটা কোরআন শরীফের কোথাও নাই আছে বাবা যুক্তি না এই দেখেন সে মুর্তজা আলী ভাই আপনি তো আমার এলাকার এলাকার কি না আচ্ছা বলেন ভাই দাঁড়ান একটু দাঁড়ান আপনি আমার কোন আচরণটা আমি বলি ভাই আমার কোন আচরণটা এই যে আবু সাইদ খান ভাই তাকে আমি আদর করি কারণ সে অবুস আমার আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই আমার আফসোস সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ এটা কি মানা যায় আচ্ছা ভাই তুমি হাদিসে যাইবা না রসুল্লাহ হাদিস সব তুমি বাতিল বলছো বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছো আর অশ্লীল এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি সেটা কি অন্যায় হয়ে গেছে সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রসুল্লাহর হাদিসকে বাদ দিছে তাহলে সে কি বলতে চায় রসুল্লাহর কে আজ ভুল ছিল তার কে আজ সত্য তাহলে কি সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন আহলে বায়তকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল তো তসলিমা নাসরিনার তার মধ্যে পার্থক্য লেট মি ফিনিশ একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী মানে বুখারী শরীফে শুধু মিথ্যা না অশ্লীল কথা আছে মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য পৃষ্ঠা 466 না এটা দাও তুমি তা তুমি যদি বুখারী মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয় তো তুমি তোমার কথার পক্ষে বুখারী থেকে দলিল দিছো কেন এই একটার উত্তর দিয়া যাওগা তুমি তোমার ছুটি দিলাম আজকে হ্যাঁ কোনটা থেকে দলিল দিছে হাদিস কেই করার জন্য কি করার জন্য যে এই হাদিসগুলি আছে এই হাদিসগুলি বড় না না তুমি তো বলছো টোটাল কিতাবটাই পরিত্যাজ্য তো পরিত্যাজ্য কিতাব থেকে তুমি আবার দলিল দিবা কেন পরিত্যাজ্য তো কিছুই গ্রহণ করা যায় না তুমি ব্যাখ্যা যাবা কেন ব্যাখ্যা তো তুমি 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কারো ব্যাখ্যা নেও নাই এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান সেও যেতে চায় আপনিও যেতে চায় না এগুলো আমাদের দায়িত্ব না ওটা সরকারের যান এ তোমরা বহিরাগত ভাই যারা তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না আমার ছাত্রে নাই আমি একটা প্রস্তাব দিই আমি 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 তাহলে আমি আরেকটা প্রস্তাব দিই সেকেন্ড টাইমের জন্য কিভাবে আমি বলে দেই আমি আমার জিম্মায় সরকার থেকে অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব পুলিশ প্রশাসন আমি আনবো আরে আরে বাবা ডিবেটে আসবে সে এবং শুনেন মুর্তজালি ভাই সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে ঠিক আপনি মানলেন আপনি আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিছেন বাকি দায়িত্বটা আপনি নেবেন ঠিক একটা পরিবেশ করে দিবেন ঠিক জি দা ফলটা উঠায় দাও গাড়িটা জি গাড়ি সালাম আমার এখানে আসার জন্য আমার কাছে আমার
দেখেন আমি খুব হাসি খুশি বলতেছি, বাট আমি হযরত ওমরের সুন্নাত জানি। ইউ লস্ট অল ইওর টেম্পার। আপনার সব কথা আমি মেনে নিয়েছি, আপনি মানুষকে ইনভাইট করেছেন এবং আপনি পাবলিক ইনভাইটলি কথা বলতে হয়ে গেছে। আমার কাছে হোয়াই ইউ স্ক্রিমিং, জোন ফোন করেছে, হোয়াই আর ইউ স্ক্রিমিং, বি কুল প্লিজ এন্ড লিসেন হোয়াট আই ক্যান সেন্ড টু ইউ। আপনি ফেসবুকে যা আমি বলি, হোয়াট হোয়াই ইউ ডিক্লেয়ার দ্যাট ইউ আর কামিং টু মি টু ডিসকাস অ্যাবাউট কোরআন এন্ড সুন্নাহ, হোয়াট ইউ আর স্ক্রিমিং brother, listen, and you are finding opportunity to say taxi for that. this is the character of munafiq. Allah subhanahu wa ta'ala narrated in Quran at murun an nas bil bum wa tan sawan an fusakum wa tan qulu in madhye ewa kichu hoye, sit down and be cool and start to discuss to me. সিদ্ধ ভাই, আপনি মানুষকে সব কাজের আদেশ করে নিজে ভুলে আসছেন সবটা। আমার এই হাত তারা টোকার মধ্যে আপনি দোষ দিবেন না। আপনি কোরআন মানেন না। কেয়ামত কোন দিন বের করো তুমি? তুমি বলছো কেয়ামতের দিন জবাব দিব, তুমি কোরআন থেকে কেয়ামত কোন দিন বের করে দাও? তুমি হাদিসে যাবা না? আল্লাহ ভালো জানেন তো তুমি কেমনে বলবা কেয়ামতের দিন হিসাব আছে? কেয়ামত তো আল্লাহ বলছেন আগামীকাল। আচ্ছা কেয়ামত তো কালকে আল্লাহ বলছে বের করে দাও। হ্যাঁ এটা কই পাইছে? এটা কোরআনে দেখাও, পৃথিবীর তুলনায় গাদা, পৃথিবীর তুলনায় যে গাদান এটা বের করো। না কমন সেন্স চলবে না, কমন সেন্স না। এই যে আল্লাহ, এই যে দেখো আল্লাহ বলে দিছেন কমন সেন্স যে চলবে না, স্পষ্ট কোরআনের আয়াত। তুমি তুমি হ্যাঁ তোমাকে আপনি বলবো এটা কোরআনের কই আছে? আমি এখন তুমি বলবো? হ্যাঁ বলো, সমস্যা নেই। মানে এটা এই যে অভদ্রতা এটাকে মানে উস্কে দিবেন আপনি। তো আল্লাহ তো কোরআনের সব জায়গায় আনতা বলছে, আনতা অর্থ তুমি। তুমি এটা তুই আপনি নিলা কেন? কোন সব ফল আন্তর বাংলার এই ব্যবহার করেছেন নাকি? তো আন্তর বাংলা তুইও আছে। আপনি নবীজির ক্ষেত্রে বলো, তুমি বলো কষ্ট করে বলুন, বলো আল্লাহ তার নবীকে তুমিই বলবে? তুমি কেন বলবে? আল্লাহ তা আল্লাহ তা আন্তা ভাগ করে নাই যে নবীর ক্ষেত্রে আন্তা তুমি আর আমার ক্ষেত্রে আপনি। এটা এটা বাইর করো, ধর্মীয় অরাজকতা সৃষ্টি করতে চাও। তুমি কোরআন থেকে বাইর করো যে আন্তা দুই প্রকার রসুল্লার ক্ষেত্রে আংটা হচ্ছে তুমি আর আমাদের ক্ষেত্রে আংটা আপনি। এটা বের করো, তুমি শেষ করো, তুমি একটা কথা শেষ করে আর একটা যাবো। না না খান 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 খান, তুমি একটা কথা, না 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 না, তুমি একটা মিথ্যাবাদী, আমি একটা সাক্ষী দেই। জুবাইর সে কি বলছে বলো? রাখো রাখো, এই জুবাইর কে চিনো? না 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 রাখো, এই বইটা জুবাইর, এই বইটা তুমি আমাকে জুবাইর কে দিয়ে পাঠাইছো এবং মিথ্যা বলেছেন যে। হ্যাঁ রেকর্ড আছে, তুমি কি বলছো বলো? আব্বাসের সামনে 30 মিনিট কথা কইছে, আব্বাসের সামনে কবে বলছো? আব্বাসি চুপ ছিল, আব্বাসের সামনে আপনি কোরআন দিয়ে 30 মিনিট কথা কইছেন, উনি চুপ ছিল এবং তোমার সাথে ওনার মরিদা ছিল সামনে এবং আল্লাহ তো বলছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন, তা আল্লাহর কথা অনুযায়ী মিথ্যাবাদীর উপর লানত, তোমার উপর লানত। আমি এখানে আপনার জন্য ওই দিন আপনার মনে আমি এসেছিলাম। কবে কোন দিন? আমি আপনাকে সেমিনারে দাওয়াত দেওয়ার জন্য এসেছিলাম। ওই দিনটা কোন দিন ছিল? কুলখানির দিন আসছিল আমার বড় ভাইয়ের হাজার হাজার লোক ছিল। আমি তো জানি না তুমি আসছো আমার কাছে, আমার কাছে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসো নাই। এই যে আমার ফাংশন, 10 মিনিট পর ফাংশন শুরু হবে, তো আমি আধা ঘন্টা টাইম তোমাকে কেমনে দিলাম, তুমি কেমনে বললা আধা ঘন্টা?
আমার তো মনে পড়ে আমি তোমাকে ধোলাই করছিলাম এক্সট্রিমিজম মিডলিজম নিউট্রালিজম নিয়ে, সেই লোক না তুমি? তোমার মেমোরিতে নাই, এই শোনো তোমার মেমোরিতে নাই, এখন আসো শোনো আমাকে কিছু তোমার বইয়ের কিছু ব্যাখ্যা দিয়ে দাও তোমার কথার, না না বাইরের সাথে কিছু আমি জানতে চাই না, তুমি এখন ফেস টু ফেস তার মাধ্যমে এসেছি, আমি তার কাছে কথা বলেছিলাম, ঠিক আছে? কি কথা বলছিলাম? কথা বলছিলাম যে আমরা কোরআন থেকে কিছু কথা বলার জন্য যাবো, সেখানে আমার ভুল থাকলে আমি সেটা জানবো, ঠিক আছে? আমি জানবো, আমি শিখ, কারণ আমি একজন শিক্ষার্থী, কথা শিক্ষার্থী, কিন্তু আমি বলেছিলাম যে এই আলোচনা করতে গিয়ে যদি নাকি বিবাদ হয়, উচ্চ কণ্ঠে কথা হয়, বাক বিতণ্ড হয়, তাহলে আমি এখানে নাই। তো উচ্চ কণ্ঠে তুমি কথা শুরু করলে কেন? আপনি শুরু করেছেন, আমি বলি ইয়া আল্লাহ, তুমি তো তাইলে একা সাক্ষাৎ মিথ্যাবাদী। আপনি আসলে কি বলছেন? আপনি বলছেন বিবাদে যাব না, আমি নেটে দিলে কি লোক আসবে না? রাখো পানি, রাখো পানি, পানি পানি খাবা, কোন শুবে পানির হুকুম কি খাওয়ার? আমি তো সব রেডি করছিলাম, তার তো ওই জ্ঞান বুদ্ধি নাই, পানি পান করবা তুমি বসে, তরিকা কি পানি পান করার? কোরআন শরীফ থেকে দেখাও, ইসলামে তো সবকিছুর তরিকা আছে, না পানি দেওয়া যাবে না, পানি পান করা, আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু, পানি পান করার তরিকা কি? আমাদের আমাদের কথা বল, আমাদের কথা বল, অমানবিক, এর আগে তো পশুও পানি পান করতো, আমরা কি পশুর মতো পান করবো? পানি পান করার একটা তরিকা আল্লাহ দিছেন না, এটা বের করে দাও কোরআন শরীফ, তাহলে কোরআনের প্রতি তার বিশ্বাস নাই। আল্লাহ তো বলছেন নাযযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লিশ, সবকিছু সব লোগাত আছে, বের করো কুল্লুনের কি সংজ্ঞা দাও, এই লোগাত গুলো দাও বের করো, এই যে পৃথিবীর সব বিখ্যাত অভিধান লেসানুল আরব দাও, দাও সব সব লোক আর যা চাও, কোরআন শরীফের ইংরেজি ভার্সন দাও, তুমি কি চাও বাবা? তোমার আমরা ফুলের মালা দিয়ে আজকে বিদায় করব না, তুমি এই যে হোলি কোরআন ইংলিশটা আছে কুল্লুনের ব্যাখ্যা দাও তুমি, বাট তুমি কোনো তাফসির বা হাদিসে যেতে পারবা না, কারণ তুমি বুখারী মুসলিমকে বলছে সে পরিত্যাজ্য, হ্যাঁ কেমনে আকল মানি না? আগে তো কোরআন তারপরে না আকল, তারপরে দেখেন ভাই আপনার তো তার সাথে আসছেন, সেই বইটা কি লেখছে শোনেন, আমি তো শুধু হালকা গরম হইছি, আপনারা কতটুকু গরম হন দেখেন, আমি তো কোরআনের বাইরে তাকে যেতে দিব না, তার ভূমিকাটা লিখে দিছে সৈয়দ অলিউল আলম, ঠিক আছে? আচ্ছা, এই ভূমিকার এক জায়গায় সৈয়দ অলিউল আলম লেখছে, তবে আশ্চর্যজনক বিষয়, সুতরাং কেউ কোনো বাণীকে মুহাম্মদ সালামুন আলাইহে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে বলতে চায় না, কেন? এটার ব্যাখ্যা তার কাছে, এর বাণী কর্ম রীতিনীতি হিসেবে দাবি করলো তা সত্য হিসেবে গ্রহণ করতে হবে এমন কোনো বিধান ইসলাম ধর্মে নেই, মানে হাদিসকে সে বিশ্বাস করে না, অর্থাৎ রসুল্লার বাণী সত্য প্রমাণিত হলো গ্রহণ করতে হবে এটা সে স্বীকার করতেছে না, তা আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথা যা কোরআনের বাইরে আমরা গ্রহণ করতে যদি বাধ্য না হই, 1500 বছর পরে তার মতো পাগল ছাগলের কথা আমরা কেন মানব? সে কুল্লুনের একটা ব্যাখ্যা দিবে আমরা কেন মানব? দেখে রসুল্লার বাণী ও কথা থেকে তার আকল বা কেয়াসের দাম বেশি, কোনো আকল বা কেয়াস কোরআন শরীফের সামনে টিকবে না, আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন অসংখ্য আয়াতে, ইন ইয়াত্তাবিউনা ইল্লা যন্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, যন কেয়াস আকল এগুলো মহাসত্যের কাছে কোরআন হাদিসের সামনে কখনোই গ্রহণযোগ্য হবে না, একই কথা আল্লাহ অন্যত্র বলছেন, ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন, একই কথা আল্লাহ বলছে ওয়া ইন্না যন্না লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, জন আকল ধারণা কখনই মহাসত্যের সামনে দলিল হবে না, আর সে আকলকে দলিল বানাচ্ছে, তাহলে সে নিজে আল্লাহর কোরআনকে বাদ দিয়া আল্লাহর কোরআন ব্যাখ্যায় রসুল্লার হাদিসকে বাদ দিছে, তাহলে সে কি বলতে চায়? রসুল্লার কেয়াস ভুল ছিল, তার কেয়াস সত্য, তাহলে সে কত শুধু কাফের না, সে তো কুত্তা প্রকৃতির কাফের, সে যে কুত্তা কুত্তার চেয়েও খারাপ, সে কিভাবে আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই যে কোরআন শরীফে ওয়ালাকাদ যারানা আলী জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি অধিক সংখ্যক জিন ও মানুষ দিয়া তাদেরকে তৈরি করছে জাহান্নামের ইন্ধন হিসেবে, তারা কেমন যাদের হৃদয় আছে অনুধাবন করে না, কান আছে শোনে না, চোখ আছে দেখে না, উলাইকা কাল
আনাম তারা চতুষ্পদ জানোয়ার সদৃশ বালহুম আদাল তার চোখ খারাপ কোরআনের ভাষ্য অনুযায়ী ব্যাখ্যা ছাড়াই সে কুকুর শুকুরের চোখ খারাপ কারণ সে তার আকুল কি আজকে সঠিক বলে মেনে নিচ্ছে গোটা জাতিকে মানায় দিচ্ছে রাসূলুল্লাহ কি আজকে সে মানতে চায় না কারণ সে বলছে রাসূলুল্লাহর হাদিস গ্রহণ করতে হবে এমন কোনো কথা নাই সত্য হইলো এরপরে আসেন ও সত্য হলেও হ্যাঁ তারপরে তার ভূমিকাতে কি লেখা হয়েছে আপনি দেখেন একটু তবে আশ্চর্যজনক বিষয় হচ্ছে রাসূল সালামুন আলাইহির প্রচলিত সত্য মিথ্যা বাণী সত্য এবং মিথ্যা দোনোটাকে সে বলতেছে অর্থাৎ তার কি আসতে আমরা মেনে নিব কিন্তু রাসূলুল্লাহর যে কথা কোরআনের বাইরে সত্য হলো মানা যাবে না সে শুধু কাফের না কুত্তা টাইপের আপনি বলেন ভাই আপনারা ভাই বিবেক খাটান আপনি আজকে যদি ইসলামী শরিয়া থাকতো তো তার মৃত্যুদণ্ড হইতো আমাদের দুর্ভাগ্য যে ইসলামী শরিয়া নাই রাখেন তারপর তার ভূমিকাতে কি আসছে দেখেন কোনটি সত্য তা বের করে আনা এবং সে সত্য সংরক্ষণ করার ক্ষেত্রে এইসব ইমাম বুখারী মুসলিম সহ সব এবং পরবর্তী প্রায় চোদ্দ শত বছরের অধিকাংশ ইসলামী স্কলার একশো দুইশো না রাসূলুল্লাহর জামানা থেকে চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত অধিকাংশ স্কলার ইমাম আলেম মুফাসসিরগণের ক্ষেত্রে একটি বিষয় আমরা লক্ষ্য করি যে এই মহান কাজটি করার জন্য তারা কেউ সত্য মিথ্যা যাচাইয়ে আল্লাহ প্রদত্ত কোরআনের জ্ঞান বা হিকমত ব্যবহার করেন নাই অর্থাৎ চোদ্দশো বছর পরে সেই হাদিস যাচাইয়ের ব্যবস্থা কোরআন থেকে বের করছে তো সে তো চোদ্দশো বছর আগে ছিল না সে কোন পদ্ধতিতে কোন সূত্রে কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র হইয়া এত বড় গবেষক হয়েছে যে চোদ্দশো বছর এমন গবেষক আসে নাই আর চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত পৃথিবীর সকল বুখারী মুসলিম সহ যারা আরবি ভাষার পণ্ডিত পাণ্ডিত্য মাতৃভাষা আরবি তারা কোরআন হাদিস বুঝলো না সে তার কেয়াসকে চোদ্দশো বছর পরে কিভাবে চাপায় দিবে মুসলিম মিল্লাতের উপর রাখেন কথা শোনেন আরো এরপর তার কথা শুরু মুখ বন্ধ সে আম্মা জান আয়েশার ব্যাপারে কি বলছে দেখেন যেখানে শেষ নবীকে নিয়ে এই পর্যায়ের অতিরঞ্জন করা হয়েছে আমরা ওনাকে সর্বশ্রেষ্ঠ নবী রসুল বলি তাকে খোদার আসনে বসানো হয়েছে রাসূলুল্লাহকে সর্বশ্রেষ্ঠ বললে যে খোদার আসনে বলা হয় সেই এই বইতে ইব্রাহিমকে মহানবী বলছে কেন তা তাকে খোদার আসনে সে বসায় নাই তা তার কথায় সে মূর্তি পূজক সে নাসারা সে ইহুদি তারপর আসেন নবী পত্নী আম্মাজান আয়েশাকে এক বর্ণনা মতে নারীদের মধ্যে সবচেয়ে সেরা বানানো হয়েছে অন্যদিকে ব্যাপক বর্ণনা মতে তারা নবীকন্যা ফাতেমাকে জান্নাতের সর্দারনি বানিয়েছে আর এভাবেই পরিবারতন্ত্রের একটা পুরো রূপরেখাকে ইসলাম সম্মত করে দাঁড় করানো হয়েছে তাহলে কি সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন আহলে বায়তকে স্বৈরতন্ত্র পরিবারতন্ত্রের তকমা দিল তো তসলিমা নাসরিনার তার মধ্যে পার্থক্য লেট মি ফিনিশ তারপর সে বলতেছে আয়াতের অনুবাদ সন্নিবেশের ক্ষেত্রে যেসব অনুবাদকের অনুবাদ গ্রহণ করা হয়েছে তা অনেক ক্ষেত্রে অবিকল নয় সে আবার অনুবাদ চেঞ্জ করছে সেসব অনুবাদকে একটা ভিত্তি হিসেবে নিয়ে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয়েছে কোরআনের ব্যাখ্যার সংশোধন করা যায় অনুবাদের সংশোধন করার ক্ষমতা কারো আছে বলো আইসোজেল স্পেন্সার হয়ে আছে অনুবাদের অনুবাদ তো কারো হাতে না ব্যাখ্যা না হাতে না ভাষাভঙ্গি হবে না কোন অনুবাদ তোমার চৌচল্লিশটা অনুবাদে কুফর করছে আমি দেখাই দিচ্ছি তোমার চৌচল্লিশ পৃষ্ঠা পর্যন্ত আমি দেখছি যে তুমি একটা বড় মাপের কাফের শয়তানের মতো ইবলিসের মতো হ্যাঁ এই যে মুনাফিকের এটা একটা চরিত্র মেনে নিবে না আর খুব আর ঢং করে বলবে আসো 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 বইটা কা উনি যা দিচ্ছেন এই বই থেকে এখন আসো তুমি কোরআন দিয়ে উত্তর দাও আমি আর নিয়মতান্ত্রিকভাবে তোমাকে বুঝাইতে গেলাম না তোমাকে আমি ইংরেজি কোরআন শরীফ দিলাম সব ডিকশনারি দুনিয়ার ইংরেজি বাংলা উর্দু দিলাম কুল্লুনের ব্যাখ্যা তুমি অভিধান খুলতে সাহস পাইলা না তো তুমি তিরিশ তোমার তিরিশ বছর তা ঠিক আছে তুমি নারায়ণগঞ্জে শহীদ মিনারে বসো এখন বলুক আমরা শুনি চলো বলো তুমি তো কুল্লুনের অর্থটাও দিলা না এখন তুমি তাহলে বের করো তোমার বই তো তোমার বই বই তো তোমার সে দাওয়াত দিছে কেন নেটে পরে আমি বলবো তারপর এ শোনো সব বাইরে যাও তোমরা আহলে কোরআন ছাড়া বাইর করা দাও তুমি বলছো আসতেছো বার করো স্ক্রিনশট আছে এই দেখেন এই ভাই ও যে মিথ্যাবাদী দেখেন ও নিটে দিছে
আমি এত এত তারিখ এতটায় আসতেছি হ্যাঁ সেটা দিয়েছি কেন দিছো কেন কিন্তু গোপন রাখবা আমাদের তো নেতা লক্ষ লক্ষ ফলো এটাকে এত আপত্তি মনে করেন কেন মনে করো নাই লোক চলে আসছে তো আমি তো লোক ঠকাইতে পারি এই এই আচ্ছা ভাই বলো সে যে দাওয়াত দিছে মিডিয়া আমি কেমনে বিদায় করব এই মিডিয়া তো আমার না সে যদি প্রমাণ দেয় আমার মিডিয়া আমি এখানে উপস্থিত করছি তা আমি প্রকাশ্যে তওবা করব মিডিয়া তো আমার না সে দিয়েই তো মিডিয়া ডাকছে এই ইউটিউবাররা চলে আসছে আচ্ছা আচ্ছা আমার তো 300 ছাত্র আসছে তো 30 জন আমি তো ছাত্র দাওয়াত দেই নাই আচ্ছা এই এলাকাতে আমার 1000 ভক্ত আছে আমি তো কাউকে ডাকি নাই এই যে আমার এলাকার মুর্তজালি কে আনছে সে আমি তো আমার এলাকার মাতবর প্রধান কাউকে বলি নাই তা আমি এটা কোথায় নিয়ম ভঙ্গ করলাম উনি তো আমাকে সার্চ করতেছে বসে আচ্ছা তারপরে সে একটা আমাদেরকে নেটে আমার ভাইকে পাঠাইছে বিবাদে যাওয়া যাবে না তা আমি আসার আগে সে বিবাদে জড়াইলো কেন লোক বেশি কেন কম কেন তা বিবাদ তোমার ভাষায় কি তোমার ওই কথাতেই এটা হয়ে গেছে তা আমি বিবাদ করলাম কই আমি বিবাদ করলাম এই লোকগুলি কেন না একসাথে কথা বলা যাবে না এ থামলে বলেন বলেন তো নেটে দিছো কেন তাহলে নেটে কেন আসলো সাক্ষাৎকার তো সে যে বুঝতে পারে না দাটা কি আমার না তার তাহলে এই জিনিসটা তো দাম যেহেতু আপনার মেহমান এটা বলো আচ্ছা বলো তুমি ইনসাফে বলো আচ্ছা ইনসাফে বলো না আমার লোক না তো সব এই যে এই তোমরা কে আমার লোক এক তো আমার মাদ্রাসার না সব আলে মোলামা আর কিছু আহলে কোরআন আসছে তোমার সাথে বুঝতে এদেরকে আমি কি করব এরা তো নিজের থেকে চলে আসছে আব্দুল হাকিম সাহেব আহলে কোরআন কে কে কিছু লোক আসছে তো আর এই লোকগুলো তো একটা আলে মতো আমার না আমার মাদ্রাসার ছাত্র তো ক্লাসে তা আমি ডাকলাম কই ইনসাফে কথা বলেন আপনি নেটে দিবেন কেন নেটে দিবেন এবং নেটে ধারাবাহিক দিয়ে যাচ্ছে আমি 10টায় যাব 12টার পর থাকবো না উঠি বের করো না কেন এই যে তার স্ট্যাটাস এখন 10টায় যাব এটা কি খারাপ এটা না প্রচার তো আপনি করছেন সে তো প্রচার করছে প্রচার তো আপনি সিট গুলো না চাইলাম সে কি কি দিচ্ছে আপনি প্রচার করছেন আপনি সিট দাও একটু পরে এটা শেষ আমার লোক আমি বিদায় করে দিছি এবার বাকি লোক তুমি বিদায় করো তুমি দাওয়াত দিয়ে আনছো আরে বাবা আমার বাসা তো আপনারাও তো দাওয়াত দিছি তা আমি কেমনে আমি বাইরের লোক কেমনে আচ্ছা আপনারাও যান গা ভাই সে কথা বলুক আলেমরা ছাড়া সব চলে যাও বহিরাগত যারা আল্লাহর রাস্তায় বাপ চাই তাকে বুঝাবো আজকে আমি তার কতগুলো কুফর হয়েছে এবং শিবলিসের মতো কাফের এবং সেও জবাব দেখ চলে যাও বাকি লোক তো আমি ঘর ধাক্কা দিয়ে বিদায় করতে পারি না আমি বাকি লোক কেমনে ঘর ধাক্কা দিয়ে বিদায় এই যে মুর্তজালি ভাই আমার এলাকার আমি তাকে বের করতে পারি আচ্ছা তো ঠিক আছে মাওলানা আরিফুর রহমান সে এলাকার তাকে আমি কেমনে বের করি আরে বাবা মেহমান হিসেবে তো আমি মেহমান হিসেবে তো সর্বোচ্চ সম্মান করব তাজিম করব সব করব বিবাদ যদি না হইতো আমি বসার আগে সে বিবাদ লাগাইলো কেন হ্যাঁ ওনাদের স্ট্যাটাস দেখে আসেন আপনি কেন আসছেন এই যে আমি তাকে কেমনে বের করব আরে ভাই থাকলে তো সবই বলেন ঠিক আছে তো সে তো আসছে আবু সাইদ খানের ই দেখে তার কয়েকজন লোক আসছে আলেম ওলামা দাঁড়ান বলেন আপনি কেন আসছেন কার স্ট্যাটাস কার ওনার কার আপনি যে কৌশলগত ভুল করিয়ে ফেললেন তো এই দায়টা আমাকে দিচ্ছেন কেন আচ্ছা এটা তো আপনি আপনি আমার আমার 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারি মুসলিম সহ সবাইকে প্রতারক ইসলাম জালকারী বলে দিলেন আর আমি আপনি সামান্য একজন আবু সাইদ খানকে যদি আল্লাহ মাফ করুক মনে করেন আমি তো একটু মানবিক ভুল মানুষের হয় না জুতা দিয়েই মেরে দিতাম আপনার অপরাধ বেশি না আমার অপরাধ বেশি আপনি তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত সকল ইমাম মুহাদ্দিসকে বলতেন তারা জাল করছে ইসলামের ক্ষতি করছে তা আপনার অপরাধটা কতটুকু খান সাহেব আপনি কথাটা তো ছাপায় বের করে জাতির হাতে তুলে দিচ্ছেন এটা রিকভারি কি মনে করেন আপনার ভুলটা আপনি মাপ চাইছেন আপনার কৌশলগত ভুল হয়েছে আমিও আপনাদেরকে আদর সাদর করে বিদায় দিয়ে দিলাম কিন্তু আপনি যে বই লিখে বুখারী মুসলিম সহ সারা দুনিয়ার মুহাদ্দিসদেরকে রসুল্লাহর সাহাবিদেরকে সহ আপনি বাদ করে দিলেন তারা খ্রিস্টানের সঠিক ব্যাখ্যা দেয় নাই আপনার অপরাধ কিভাবে আপনি মাপ চাইবেন সেটা বলেন
আপনাকে আমি এক কথায় বলে দিচ্ছি, দেখেন একটু শুনাই, এই যে দেখেন সে কিন্তু উত্তপ্ত করে, সে যে বলছে আমি কোন কথাটা, আমি কয়েকটা কথা শুনাই আসছিলাম হ্যাঁ যে ভাই আমি এখানে কি কি গ্রোস মিস্টেক করেছি সেগুলো আমি যে আমি এই কথা আপনার কাছে না, আমি বাংলাদেশের বহুত আলেম ওলামার কাছে গেছি যে আমার এই বই কি কি ভুল আছে আমাকে ধরায় দাও, ঠিক আছে? আপনি 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 ফেসবুকে লোক ডাকছেন, ফেসবুকে লোক ডাকছেন কেন? ফেসবুকে লোক ডাকছেন কেন? তো আপনি আগের কথাই বলছেন না, আগের কথা না, আজকে সেটাতে তো সমস্যা। আরে ভাই লোক আপনি, আমি আপনা আমি আপনাকে একটা কোরআন শরীফ থেকে সহজ সূত্র দেই। আল্লাহ যখন ফেরেশতাদেরকে এবং ইবলিসকে বলছে উসজুদুরি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সাজদা করো, সবাই করলো ইবলিস করলো না, ওই ইবলিসের না করা থেকেই তো এত অঘটন, সেরা এক কুফর মূর্তি পূজা নাকি? তো ইবলিসের এক ভুলেই তো এত কিছু, তার ওই এক ভুলেই তো এত কিছু হয়ে গেছে। এই ভুলটাকে সে যদি এখন মেনেই নেয়, আমি তো তার ফর্মুলাতে চলে আসছি, আমি আমার লোক বের করে দিছি, এখন তার স্টেটাসে যারা আসছে তাদেরকে আমি কেমনে বের করি ভাই? তুমি বলো একটু বিবেক খাটায়। আমি কোনো কোনো বলেছি যে আমি বাহার বিতর্ক বলে এর লোক না, ঠিক আছে? আচ্ছা রাখেন, আরেকটা কথা, আপনি যে স্কলারদেরকে দেখাইছেন, আপনি বলছেন কোন স্কলার আপনার সাথে দ্বিতীয়বার বসে নাই, এই যে আপনার পাগলামি উন্মাদনা, আপনি যে এই বিবাদ সৃষ্টি করছেন, আপনি ভূমিকাতে লেখছেন কোন স্কলার আপনার সাথে দ্বিতীয়বার বসে নাই? না আমি পড়ছি, আপনি পড়া শুনাইবেন, আপনি কি কি লিখছেন বলিও, আপত্তিকর কথা। তিত্ববাদ আর সর্বশ্রেষ্ঠত্ববাদ একই সূত্রে গাথা, আমরা যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল বলি, এটাকে বলছে তিত্ববাদ, দ্য থিওরি অফ ট্রিনিটি, যেটাকে আল্লাহ বলছেন সবচেয়ে জঘন্য কথা সেটার সাথে সে তুলনা করছে। তাহলে তার দৃষ্টিতে আমরা সব খ্রিস্টানদের মতো মোশরেক, তিত্ববাদী, ওই রকম ধারণায় বিশ্বাসী। এই বিষয়ে 300 পৃষ্ঠারও বেশি অপব্যাখ্যা করেছে সে, যা তার এই বইটায় আছে। মুরতাদ হত্যা কোরআন বিরোধী, ওটা ভিন্ন চ্যাপ্টার, পরে বসে সে আমার থেকে বুঝতে পারবে। কেয়ামতের আলামত নেই, আবির্ভূত হবে আচমকা, এটা সে বলছে, এটার প্রমাণ দিবে সে। তার ভাষ্য অনুযায়ী বোঝা যায় পবিত্র হওয়া ব্যতীত কোরআন করিম ধরা যাবে, তিলাত করা যাবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ স্পষ্ট বলছেন পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ স্পর্শ করবে না। আর সে সরাসরি আল্লাহর কোরআনকে অস্বীকার করে বলতেছে পবিত্রতা অর্জনকারী ব্যতীত কোরআন স্পর্শ করা যাবে, এটার ব্যাখ্যা সে কোরআনের বাইরে যেতে পারবে না, শব্দে শব্দে কোরআন হইতে হবে। কেন? আমরা যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল বলি, আল্লাহ বিভিন্ন আয়াতের মাধ্যমে তা তুলে ধরছেন, ওমার সালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, ইন্নামা আনতা মুনজির ওয়ালি কুল্লি কওমিন হাদ, ইদ আখাযাল্লাহু মিসাকান নাবী, আদম থেকে ঈসা সব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ছিলেন। এই আয়াতগুলো একটাও সে মানে নাই। সে বলছে আল্লাহ কোরআনে কোথায় বলছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামুল মুরসালিন, মোহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৈয়দুল মুরসালিন, শব্দে শব্দে চাইছে। তা আমার কথা কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা শব্দে শব্দে সে দেখাক। ইব্রাহিমকে সে মহানবী বলছে, এটা শব্দে শব্দে দেখাক। আল্লাহ কোরআনে কোথায় বলছে ইব্রাহিমকে ইন্না ইব্রাহিম আনা বিউন আজিম, কোথায় বলছে? এগুলো দেখাক সে। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা, এটা সম্পূর্ণ ভুল কথা। তাহলে সে কোরআনের ব্যাখ্যা 1400 বছর পর কীভাবে দিবে? জিজ্ঞেস করেন, একটা প্রশ্ন উত্তর দেখছে। আচ্ছা এরপরে মুর্তজা ভাই, একই কারণে রাসূলের বাণী সংকলনের নামে মিথ্যা ও অশ্লীল গল্প মিশ্রিত বুখারী, মানে বুখারি শরীফে শুধু মিথ্যা না অশ্লীল কথা আছে, মুসলিম তিরমিজিতে যা লেখা আছে তা সম্পূর্ণ বাতিল ও পরিত্যাজ্য, পৃষ্ঠা 466 না, এটা দাও তুমি। তা তুমি যদি বুখারি মুসলিম পুরা মিথ্যা পরিত্যাজ্য হয়, তো তুমি তোমার কথার পক্ষে বুখারি থেকে দলিল দিছো কেন? এই একটার উত্তর দিয়া যাও গা, তুমি তোমার ছুটি দিলাম আজকে। তুমি কি কোরআনের একটা আয়াতের অনুবাদ করতে পারবা হাদিস ইতিহাস তারিখ আর লুগাত ছাড়া পারবা? কোরআন শরীফ থেকে শুধু আল্লাহর পবিত্র সত্তার কসম, শোনো, এই যে দেখো, এই যে আবার চলে যাচ্ছে। আচ্ছা আমি তো তোমার নীতিতে আসছি ভাই, খুব তো সুন্দর কথা হচ্ছে উত্তর। আচ্ছা ভাই, আপনারা যারা আহলে কোরআন, আপনারা যারা আহলে কোরআন, আপনারা যারা তার দাওয়াতে আসছেন, একটু দাঁড়ান তো। আমি কি লাইনের বাইরে যাচ্ছি? সে বলছে কোরআনের ব্যাখ্যা হাদিস না, সব হাদিস পরিত্যাজ্য। তো সে তার পক্ষে পরিত্যাজ্য হাদিস থেকে দলিল দিল কেন? এক, এটার জবাব দিবে সে। দুই, হাদিস
সিরাত মুফাসসিরদের মত ছাড়া সে শুধুমাত্র সূরা বাকারা থেকে তিন চারটা আয়াতের অনুবাদ করে দিবে, আল্লাহর কসম আমি তাকে এক সেকেন্ড দাঁড় করায় রাখবো না, বিদায় দিয়ে দিব আমি, নাও। আর সব এই যে তুমি লোগাত নির্বল লোগাত থেকে বাইর করো, অনুবাদ করো, অনুবাদ করে দাও। ভাই সে বুখারি মুসলিমকে বাতিল করে দিছে আর সে বলে আমার কোনো কথাতে দুই প্লাস দুই কত, কারণ সে বলবে তিন, তা আমি তাকে জুতা দিয়ে পিটবো না কি করব। সে তো বুখারি মুসলিমকে বলছে অশ্লীল অশ্লীল সব কথার মিথ্যা দিয়া বুখারি মুসলিম সাজাইছে, এত বড় কথা বুখারিকে বলতে পারলো, অথচ ইসলামের অনেকটা ভিত্তি নির্ভর করে বুখারি মুসলিমের হাদিসের উপর। তো ঠিক আছে, তার সূত্রে আমি আসলাম, আমি কোনো ব্যাখ্যায় যেতে দিব না তাকে, সে রসুল্লার হাদিস ছাড়া সিরাত ছাড়া তারিখ ছাড়া সে সূরা বাকারা থেকে তিন চারটা আয়াতের অনুবাদ করে দেখ শুধু আমাকে এতটুক। এই যে আল্লাহর দোহাই দিয়েছে খান সাহেব, হ্যাঁ কি করতে আসছেন, কি ডিসকাস, না না আপনি তো আপনি তো আপনি চলে যাবেন, আপনি তবা করে যেতে হবে, নাহলে আমি পুলিশ ডাকবো। না না আপনি বুখারি মুসলিমকে জাল দিয়েছেন, সে আমার মেহমান, আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব, কি দিয়ে তাও বলে দিই, ভাত ডাল সবজি আর কুত্তার গোস্ত, কারণ কুত্তার গোস্ত খাওয়া হারাম, এটা কোরআন শরীফের কোথাও নাই, আছে বাবা যুক্তি না। এই দেখেন সে মুর্তজা আলী ভাই, আপনি তো আমার এলাকার এলাকার কি না, আচ্ছা বলেন ভাই, দাঁড়ান একটু দাঁড়ান, আপনি আমার কোন আচরণটা আমি বলি ভাই, আমার কোন আচরণটা, এই যে আবু সাইদ খান ভাই তাকে আমি আদর করি কারণ সে অবুস, আমার আমার মক্তবের একটা ছাত্রের যে জ্ঞান আছে আবু সাইদ ভাইয়ের তা নাই, আমার আফসোস সে 30 বছরের গবেষণা 30 মিনিটে শেষ, এটা কি মানা যায়? আচ্ছা ভাই তুমি হাদিসে যাইবা না, রসুল্লাহ হাদিস সব তুমি বাতিল বলছো, বুখারী মুসলিম মিথ্যা সব হাদিস রচনা করছে আর অশ্লীল, এত বড় কথা সে বুখারীকে বলতে পারছে, আমি তো তার জুতা দিয়ে পিটাই নাই, তা আমি তাকে কিছু একটা যদি মায়া মহব্বত করে থাকি সেটা কি অন্যায় হয়ে গেছে? আমি বলবো ভাই, মুর্তজা আলী ভাই সব বলবা, 12টা পর্যন্ত তো টাইম, মোটে 10:30, আর একটু বলে নেই। এই যে ভাই ভাই একটু শোনেন ভাই, সে হাদিসে না যে আকল দিয়ে সূরা বাকারা থেকে তিনটা আয়াতের অনুবাদ করে দেখ, আল্লাহর কসম আমি তাকে ফুলের মালা দিয়ে বিদায় দিব। আচ্ছা তারপর সে একটা কথা বলছে, সব হালাল কি আমরা খাই কিনা, না আমরা সব হালাল খাই না, ঠিক আছে, তা আল্লাহ তো বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়াল-লাহমুল খিনজির ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহ, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, এখন গরুর গোশত খাবো কি জবাই করে, না গরু জিন্দা রেখে, জবাইয়ের পর তো গরুটা মৃত হয়ে গেল, তা তো পৃথিবীতে কোনো গোশত খাওয়াই সম্ভব না, এটা সে ব্যাখ্যা করে দিয়ে যাক, বা সূরা বাকারা থেকে তিনটা আয়াতের ব্যাখ্যা করে দিয়ে যাক। এবার আপনি বলেন, আমার কথা এতটুকু, বাকি সে কি বলছে একটা কথা দেখছেন, তার দাম্পিকতা দেখেন, সে কোন ইসলাম বিশ্ববিদ্যালয়ে পড়ে নাই, মুর্তজা আলী ভাই একটা ডাক্তার যে কামারের দোকানে কাজ করে, সে ডাক্তারি বই যতই বুঝুক সে কি ডাক্তারি করতে পারে? আপনি তো জানেন, নিজেই তো বলতেছেন। আচ্ছা শোনেন মুর্তজা আলী ভাই, তা সে যত বড় গবেষক হোক সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই, বিশ্ববিদ্যালয়ে থিওলজির উপর পড়ে নাই, তাফসীর বিভাগে পড়ে নাই, সে গবেষণা করছে 30 বছর না 300 বছর করুক, তাহলে 1400 বছর আগ থেকে বুখারি মুসলিম তিরমিজি নাসাই ইবনে মাজাহ আবু দাউদ আবু হানিফা শাফি মালিক আহমদ বিন হাম্বল সহ সবার ব্যাখ্যায় ভুল ছিল, সে স্পষ্ট লিখছে বুখারি মুসলিমের সব মিথ্যা এবং অশ্লীল বাক্যে ভরপুর, তসলিমার চেয়ে তার কথাটা কম জঘন্য হয় নাই। তাহলে সে আল্লাহর কোরআন অনুবাদ করে দেখ, সব ডিকশনারি আমি দিছি, সে বাকারা থেকে তিনটা আয়াতের অনুবাদ করে দেখ, আর কোনো দাবি নাই, আর দাবি নাই, তো তাকে তওবা করতে বলেন, এটা ছেড়ে দেন না, ইনশাআল্লাহ গিয়ে তওবা করলে সে করবে, আপনি এটা রিকোয়েস্ট করলেন তা যান নিয়ে যান, এই না মাথায় গমে গেল আজকে আমাদের কত উইতা আমাদের নিয়ে যান, আমি তাকে পার করে দেই, ইসকন নাই মুর্তজা আলী ভাই বলেন, শুনে একটা কথা ভাই, বিবাদটা সে সৃষ্টি করছে প্রথমে নেটে দিয়ে, আচ্ছা দ্বিতীয় বিবাদটা সে সৃষ্টি করছে আমি আসার আগে,
এখানে লোক কেন? তার মানে বলছি লোক তো তার দাওয়াতে আসছে যে সাক্ষী দিছে, ঠিক আছে? তারপরে আমি আমাকে সে কি বলছে, আমি বডি ল্যাঙ্গুয়েজ খারাপ, সেও কিন্তু হাত নাড়তেছিল। আচ্ছা তারপরে একটা কথা আমার খারাপ, আমি নাকি লাফাচ্ছি যে মুহূর্তে মিথ্যা কথা বলে আমার তো একটু হেলদি, আমার তো সে যতটুকু তার বডি নড়বে আমার তো একটু বেশি নড়বে। তারপরে সে বলো তাহলে আমি বসবো না, চলে যাব, বারোটার আগে চলে যাওয়া, সে তার তো কমিটমেন্ট বারোটা পর্যন্ত থাকবে, কেন চলে যাবে? তারপর তার এই বইয়ের একটা রিভিউ আপনাদেরকে শোনাচ্ছি। 1400 বছরের অধিকাংশ ইমাম তার বইয়ের 12-14 পৃষ্ঠা সারাংশ ইসলামী স্কলার আলেম মুফাসিরগণ জাহিলি যুগের পন্থাকে বেছে নিয়েছে, সত্য ইসলাম প্রচার করিনি। তাহলে এতদিন 1400 বছরে সবাই মিথ্যা ইসলাম মানছে, 1400 বছর পর সে সত্য ইসলাম মানছে, সে কে? ভুল ইসলাম প্রতিষ্ঠিত করেছে, এটা তো সে করছে। কারণ সে কে আছে, আকলকে প্রাধান্য দেয়, আকল কে আছে হচ্ছে অনুমান। আমার ইন্টেলিজেন্ট কুয়েশন একরকম, তার আর একরকম, তার আর একরকম, আমাদের প্রত্যেকের আকল কে আজ ভিন্ন ভিন্ন হতে পারে। 1400 বছর আগ থেকে সম্মিলিত মতটাই তো আর ভুল নাই, সবার কে আজ মিলছে? আমরা ভুল ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 1400 বছর, এবং এর জন্য তারা কোরআনের বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা বা ভিন্নার্থে ব্যবহার করছে, এই কাজটা সে নিজেই করছে কোরআন শরীফে। এখন আমার প্রশ্ন, তার কাছে আহলে কোরআন যারা আরো আছে, আপনি সঠিক ইসলামের সবক পেলেন কার থেকে? 1400 বছরের অধিকাংশ ইমাম ইসলামিক স্কলার জাহিলি যুগের পন্থাকেই তো বেছে নিচ্ছে, তাহলে আপনি সঠিক ইসলাম কাদের মাধ্যমে পেলেন? 1400 বছরের আগের যুগের কাউকে তো আপনি পাননি, এটার প্রশ্ন সে জবাব দিবে। 42 পৃষ্ঠায় সে লিখছে ইব্রাহিম আলাইহিস সালাম মহানবী, কোরআনের কথা আল্লাহ ইব্রাহিমকে নবিউন আজিম নবিউন আজম বলছে, এটা শব্দে শব্দে সে দেখাবে, কারণ এই বইতে সে লেখছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী বা রাসূল, এটা শব্দে শব্দে কোরআনে নাই, এটা নাকি আমরা ব্যাখ্যা তৈরি করছি। কথাটা শুনেন খান সাহেব, কথাটা শুনেন, দেখেন মেজর কেন সেনাপ্রধানও ইসলামের বিপক্ষে যাবে না। শেখ হাসিনা কিন্তু কথায় কথায় বলে মহানবী, আর সে আমাদের রসুলুল্লাহকে মহানবী অস্বীকার করছে তার বইতে। আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নন, এর উপর সে ঈসাকে শ্রেষ্ঠত্ব দেবার চেষ্টা করছে, আর ইব্রাহিমের ব্যাপারে সে ঘোষণা করছে উনি মহানবী, কোরআনের কোথাও ইব্রাহিম আলাইহিস সালামকে মহানবী বলা হয়নি। প্রচলিত ও প্রকৃত ইসলাম একটি পর্যালোচনা শীর্ষক 36 পৃষ্ঠায় সে লেখছে আল মাসিহ মানে পবিত্র আত্মা, পৃথিবীর কোনো অভিধানে মাসিহ মানে পবিত্র আত্মা লেখা হয় নাই, বরং মাসিহের একটা অর্থ অধিক সহবাসকারী, মাসাহা ইয়ামসাহু মা সেহের মুবালাগা মাসিহ, ঘষাঘষি। এর জন্য স্বামী স্ত্রীর মিলন যে বেশি করে তাকেও মাসি বলা হয়। মাসিয়ের একটা অর্থ তৈলমর্দনকারী, মাসিয়ের একটা অর্থ স্পর্শকারী, মাসি অর্থ কোথাও পবিত্র আত্মা নয়। সে ঈসাকে পবিত্র আত্মা প্রমাণ করতে মাসি শব্দের শাব্দিক অপব্যাখ্যা করছে, এটা সে কুফর করছে, আর সে নিজেই জাল ইসলাম প্রচার করার চেষ্টা করছে। আল্লাহর আখিরি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শ্রেষ্ঠত্ব অন্যান্য নবীদের, এটা প্রমাণ করতে কোরআনের অসংখ্য সে ব্যবহার করছে। বুখারি মুসলিম পুরো পরিত্যাজ্য সে বলছে তার বইতে, পৃষ্ঠা নাম্বার সহ আছে এই যে বই, তার কুতুবু সিত্তার পরে সকল ইমামের ওস্তাদি বুখারি মুসলিম। তো বুখারি মুসলিম যদি বাদ হয় তো সব হাদিস বাদ, অসংখ্য জায়গায় হাদিসকে দলিল হিসেবে পেশ করছে। 63 পৃষ্ঠায় সে নিজে তার বইয়ের দরুদ ইব্রাহিমের কথাটা উল্লেখ করে আনছে, যেটা বুখারি শরীফে আসছে, কোনো কিতাবে আসে নাই। তাহলে বুখারি মুসলিম পুরাই পরিত্যাজ্য হলে সে বুখারি মুসলিম থেকে দলিল দেয় কেমন করে? পরিত্যাজ্য তো পরিত্যাজ্যই, সেটা তো আর রিসিভ করার কোনো সুযোগ নেই। হ্যাঁ, সে তো জাকির নায়েকের চেয়ে বড় স্কলার, বাস আমি আপনাদের সামনে তুলে ধরলাম তার ভণ্ডামি। সে নিঃসন্দেহে কাফের, ইসলামী শরিয়া আইন থাকলে তার মৃত্যুদণ্ড হইতো, আর আমি কিছুই করি নাই। যদি হযরত ওমরের আদর্শ মানতাম কি করতে হইতো আপনাকে দেখাই তো জানি ভাই, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে। আস্তে আস্তে না ভাই, মুর্তজালি জি জি আগে আমাদের সাথে যোগাযোগ করেন, আস্তে থাক থাক থাক। এই যে এই শুনেন মুর্তজালি ভাই, এই যে সুনান দারিম, এটা বুখারি মুসলিমের আগে, বুখারির আগে এই কিতাব, তার ইদিত জানা নাই তো, সে তো কোনো মাদ্রাসায় পড়ে নাই। সে কামার যতই কোরআন গবেষণা করুক সে স্কলার হবে না, সব স্ক্রু ড্রাইভার। সুনান দারিমি
আরবের ছাপ, সৌদি আরবের ছাপ। কোরআন নাযিল হয়েছে কোন ভাষায়? আর এই দারিমি ছিল আরবি, কখনকার বুখারীর আগে, 180 হিজরিতে তার জন্ম, বুখারীর ওস্তাদ। 180 হাদিসটা দেখেন, আখবারানা আবু নুমান হাদাসানা হাম্মাদ ইবনু যাইদিন হাদাসানা ইয়াজিদ ইবনু হাজেম আন সুলাইমান ইবনু ইয়াসার আন্না রাজুলান ইউকালু লাহু সাবিক কদিমাল মদিনাতাল মুনাওয়ারা, সাবিক নামে এক ব্যক্তি মদিনা মুনাওয়ারাতে আগমন করল। জাআলা ইয়াসআলু আন মুতাশাবিহিল কুরআন, তো সে মদিনা শরীফে ঘুরে ঘুরে কোরআন শরীফের কিছু আয়াত আছে যেগুলো সূক্ষ্ম ব্যাখ্যা সম্বলিত, এগুলো জিজ্ঞেস করতে লাগলো, মানুষের মধ্যে কোরআনের সন্দেহ তৈরি করতে। এই যে ফেতনাটা তার 1400 বছর আগ থেকে বলতেছে সব জাল ইসলাম আমরা শিখছি, তার মতো ভণ্ড 1400 বছর আগেও ছিল। সে তো কোরআন মানে বলে, আসলে মানে না, হাদিস ছাড়া কোরআন মানার সুযোগ নাই। আমি তাকে চ্যালেঞ্জ করছি সূরা বাকারার 3টা আয়াতের অনুবাদ করে দিতে, সে কিন্তু প্রস্তুত হয় নাই। আচ্ছা, ফা আরসালা ইলাইহি উমারু, হযরত ওমর তাকে ডাকতে লোক পাঠাইলেন। ওয়াকাদ আআদ্দালাহু আরাজিনান নখল, আর সে আসার আগেই হযরত ওমর খেজুর গাছের ঠাল কেটে বেত বানাইছেন। ফাকালা মান আনতা, হযরত ওমর তাকে জিজ্ঞেস করছেন তুমি কে? ক্বালা আনা আব্দুল্লাহ সাবিক, আমি আব্দুল্লাহ সাবিক। ফা আখাযা উমারু উরজুনাম মিন তিলকাল আরাজিন ফাদারাবাহু, হযরত ওমর তখন কোরআনের অপব্যাখ্যাকারীকে ওই খেজুর গাছের ঠাল থেকে নির্মিত বেত দিয়ে পিটাতে লাগলেন। ওয়াকালা আনা আব্দুল্লাহ উমার, তুমি আব্দুল্লাহ সাবিক আর আমি আব্দুল্লাহ উমার। ফাজআলা লাহু দারবান হাত্তা দামিয়া রাসু, এত পিটাইলেন হযরত ওমর বেত দিয়া যে ওই কোরআন অপব্যাখ্যাকারী তার মতো ভণ্ড যেটা 1400 বছর আগে ছিল তার মাথা ফেটে রক্ত বের হওয়া শুরু হয়েছে। ফাকালা ইয়া আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, হাসবুকা, যথেষ্ট। কাদ যাহাব আল্লাদি কুনতু আজিদু ফিরাসি, আমার মাথায় যে শয়তানি চাপছিল এটা চলে গেছে। তাহলে দেখা যায় যে লোক কোনোভাবেই বুঝে না ইসলাম হযরত ওমরের আদর্শ, তাকে বেত দিয়া কিছু দিলে শয়তানিটা বের হয়। আমি তো বেত হাতে নেই নাই, হালকা শয়তানি বের করার চেষ্টা করছি, এখন আপনি আপনার জিম্মায় নিয়ে যান, সেও যেতে চায় আপনিও যেতে চায়। এই গেলে হইবো না, একটা মুসলিখা দিয়ে যাই না, এগুলো আমাদের দায়িত্ব না, ওটা সরকারের। যান, এ তোমরা বহিরাগত ভাই যারা, তাকে কিছু করে আমাকে বদনাম করবেন না, আমার ছাত্রই নাই। বলেন ঝুরিটা থেকে তো উচ্চ আদালতের মহামান্য বিচারপতিকে উপস্থিত করব, পুলিশ প্রশাসন আমি আনবো। আরে আরে বাবা, শোনেন মুর্তুজালি ভাই, সে ডক্টর মতিউর রহমান সহ যত আছে আহলে কোরআন দাবিদার সবাই বসবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নগণ্য গোলাম একা বসবে, এবং মহামান্য বিচারপতির উপস্থিতিতে পুলিশ প্রশাসনের সামনে তার সমস্ত ভুলটাকে সংশোধন করে দিব, বার্তাকে প্রকাশ্যে তওবা করে এই বই আগুনে জ্বালাই দিতে হবে। ঠিক, আপনি মানলেন? আপনি তার মুরব্বি হিসেবে মানলেন? আপনি তো তাকে সেফ এক্সিটের দায়িত্ব নিয়েছেন, বাকি দায়িত্বটা আপনি নেবেন। ঠিক, একটা পরিবেশ করে দিবেন। ঠিক, জি, দাও ফলটা উঠায় দাও গাড়িটা। জি, মেহমানের সর্বোচ্চ সম্মান আমরা করতে হবে, ওনাকে ফুলের ঝুড়িটা তুলে দাও। খান সাহেব, এই দরজা খোলা, আপনি 100 বার আসতে পারেন, গাড়ি নাই তা? আচ্ছা থাক, আমি গাড়ি দিয়া তাকে পাঠিয়ে দিচ্ছি। সানাল্লাহ সাহেব, সানাল্লাহ সাহেব, ওনাকে একটু আগায় দেন সামনে, মুর্তুজা আলী ভাইয়ের বাড়িতে দিয়ে আসে। থাক না, কোথায় দিয়ে আসলে চলবে? আপনারা দেখলেন যে বাংলাদেশে আহলে কোরআন যারা হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন থেকে সবকিছুর ব্যাখ্যা চায়, তারাই নিজেদেরকে আহলে কোরআন বলে। তার মধ্যে আগে উল্লেখযোগ্য ছিল ডক্টর মতিউর রহমান নামে এক লোক, তার কোনো পরিচয় জানা নাই, তার কিছু বই আমার কাছে এসেছে। তারপরে যখন 2021 সালে আহলে কোরআন দাবিদার ডক্টর তাজ হাশমি শোচনীয় পরাজয় বরণ করেছে, ডিবেটটা সারা ওয়ার্ল্ডে প্রচারিত আছে, তারপর ডিবেটে পরাজিতর পর এই বইটা লিখেছে, বাংলাদেশে আহলে কোরআনের যিনি মূল মুখপাত্র আবু সাইদ খান তাকে আমি চিনি না, সে যোগাযোগ করে এখানে এসেছে,
আমার কাছে কেন এসেছে সেটা তার নেটে স্ক্রিনশট সবগুলো আছে, সে আমাদের সাথে ডিসকাস করতে চায় এবং সে অনুরোধ করছিল গোপনে। আমরাও বিষয়টা গোপন রাখছি। আপনারা জানেন যে আমাদের সংগঠনের পেজ, দরবার শরীফের পেজ, ইউটিউব চ্যানেল সব মিলিয়ে প্রায় 6 মিলিয়ন লোক, প্রায় 10 মিলিয়ন লোক আমাদের ফলোয়ার্স আছে আমাদের মিডিয়াতে, অন্যরা বাদ। তা আমরা যদি এটা প্রচার করতাম যে এরকম আহলে কোরআন আসতেছে, তো এখানে অন্তত 50,000 লোক উপস্থিত থাকতো। আমরা তা গোপন রাখছি। সেই একদিন পরে দিছে যে আমি এত তারিখে আব্বাসী মঞ্জিলে জনাব এনায়েতুল্লাহর কাছে যাচ্ছি। তখন চতুর্দিক থেকে অন্যান্য আহলে কোরআনরা ফোন করতে লাগলো, আমরা আসতে চাই। তো সে যেটাকে ওপেন করে দিল, আমরা অন্যদেরকে আসতে কিভাবে বাধা দিই? সেটা তো তারই পন্থী, তারই দলের। এখানে আসার পর সে এই কিতাবপত্র দেখে এতটা ভয় পেয়ে গেছে, সে বলতেছে এখানে এত লোক কেন, ছাত্র কেন? তাকে বলা হয়েছে ভাই আপনি তো এটা নেটে প্রকাশ করছেন। তো সে তাৎক্ষণিক বলছে এটা আমার ভুল হয়েছে, ক্ষমা চাই, আপনি সব লোক বিদায় করেন। আমরা আমাদের মাদ্রাসায় এখনও 300-400 ছাত্র আছে, 10-12 জন উৎসুক ছাত্র আসছে, আমরা তাদেরকেও বের করে দিছি। তারপরে সে বলতে লাগলো যে না আমি বসবো না, চলে যাব। এখন বলেন আপনারা যে কিনা তার বইতে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত বুখারি মুসলিম সহ সবাইকে জাল, বাতিল, ভণ্ড, প্রতারক, ইহুদি খ্রিস্টানদের মতোই কাফের বলছে, আর সে 500 পৃষ্ঠার বই লিখে প্রমাণ করছে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত যে ইসলাম শিখছি পুরাটাই মিথ্যা, তাহলে 1400 বছর পর সে ইসলামের সঠিক ব্যাখ্যা দিছে। তাহলে তো 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কোনো মুসলমানই ছিল না, হঠাৎ করে 1400 বছর পর সে কিভাবে মুসলিম হিসেবে আবির্ভূত হইল? কারণ তার বাপও তো কাফের, তার কথা অনুযায়ী তার দাদাও তো কাফের, তো সে মুসলিম হয় কি করে? তারপরে আপনারা দেখলেন যে আমি তাকে বললাম সবগুলো ডিকশনারি আমি তাকে দিলাম, কোরআন শরীফের ইংলিশ ভার্সন, উর্দু ভার্সন, যত লোগাত আছে ডিকশনারি সব আমি দিলাম তাকে, যে আপনি শুধু সুরা বাকারা থেকে 3টা আয়াতের অনুবাদ আমাকে শুনান, আপনি হাদিসে যাবেন না, তাফসিরে যাবেন না, শুধু অনুবাদ শুনান। সে কিন্তু 3টা আয়াতের অনুবাদ আমাকে করতে পারেন। আপনারা দেখছেন আমি বারবার হাত জোর করে বলতেছি এতটুকু শুনান আপনাকে বিদায় করে দেবো, সেটাও সে করতে পারে নাই। আমার মনে হয় যারা আহলে কোরআন দাবিদার তাদের মুখপত্রের এটা শুধু পরাজয় না, এটাকে বলে সে যে মিথ্যাবাদী, স্বশিক্ষিত ভণ্ড প্রতারক, ইসলামের অপব্যাখ্যাকারী, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে। এক পর্যায়ে সে বলল তাহলে পাবলিকলি আসেন করি। আমি তাৎক্ষণিক বলছি ঠিক আছে, তাই আমি পাবলিক ডাকি। তখন বলল না ডাইকেন না। আপনারা দেখছেন যাবার বেলা আমি তাকে বলছি আমি অ্যাপ্লিকেশন করে উচ্চ আদালতের মহামান্য বিচারপতি রাখব। তারপর সে এবং ডক্টর মতিউর রহমান সহ যত আহলে কোরআন দাবিদার সবাই আসুক, যারা বলবে রসুল্লার একটা হাদিসও মানি না, হাদিস দরকার নাই, শুধু কোরআন অনুযায়ী আমরা চলব, নিঃসন্দেহে তারা কাফের, এটা আমরা প্রমাণ করে দিব। এই আহলে কোরআন দাবিদাররা যে আসলেই ইহুদি খ্রিস্টানদের চেয়ে জঘন্য বড় শত্রু ইসলামের, তার একটা প্রমাণ আপনাদেরকে দেখাই। সে তার বইয়ের 36 পৃষ্ঠায় সে লিখছে মাল মাসিহু ইবনু মারিয়ামা ইল্লা রাসূলুন কদ খালাত মিন কাবলিহির রুসুল, মারিয়াম তনয় মাসি, রাসূল ছাড়া কিছুই নয়, নিশ্চয় তার পূর্বে অনেক রাসূল অতিক্রান্ত হয়েছে। সে অর্থ করছে মাসিহ মানে পবিত্র আত্মা। পৃথিবীর কোনো ডিকশনারিতে মাসিহ অর্থ পবিত্র আত্মা লেখা হয় নাই, মাসিহার অর্থ লেখা হয়েছে তৈল মর্দনকারী, অধিক সহবাসকারী। আর ঈসা মসিহকে আমরা মাসিহ বলি, মাসেহ থেকে মাসিহ, যিনি স্পর্শ করলে মানুষ ভালো হয়ে যেত। তাহলে সে যেখানে বুখারি মুসলিম সহ 1400 বছর আগ থেকে কারো ব্যাখ্যাই মানে না, শাব্দিক তর্জমা তো সে এত বড় বিকৃতি করলো, তাহলে কোরআন বিকৃতকারী কি আমরা না সে? তাহলে উদ্দেশ্য প্রণীততভাবে আল্লাহ মাসিকে যা বলেন নাই, মাসিকে তা বলে সে কি তাইলে খ্রিস্টানদের কি ধর্মপ্রচারের সুযোগ করে দিতে চাচ্ছে? আগ থেকেই সেজন্য আমি বলি আহলে কোরআন দাবিদার যারা মূলত তারা মুসলিম না, তাদের উদ্দেশ্যই হচ্ছে খ্রিস্ট ধর্মকে প্রমোট করা।
তাদের উদ্দেশ্য হচ্ছে খ্রিস্ট ধর্মকে প্রচার করা এবং মানুষ যে খ্রিস্টানরা কনভার্ট করছে সেটাকে আরো উৎসাহিত করা। এরপর সে বইয়ের জায়গায় জায়গায় এমন সব কথা লিখছে যে আপনাদের কোন মুসলমানের মাথা ঠান্ডা থাকতে পারে না। এখন একটা বিষয় আমি স্পষ্ট করে দিতে চাই, কারণ এখানে অনেক আহলে কোরআন আছে। এই বইটা সে একটা জিনিস প্রচার করতে চাইছে, কোরআন করিম ব্যাখ্যার ক্ষেত্রে হাদিসের কোনো প্রয়োজন নাই। অথচ আমরা বলতেছি হাদিস অস্বীকার করলে, সকল হাদিসকে অস্বীকার করলে ইসলাম বুঝারই কোনো ব্যবস্থা থাকবে না, ইসলামের অস্তিত্ব মানার বা বুঝারই কোনো সুযোগ থাকে না। দ্বিতীয় আর একটা বিষয় সে প্রমাণ করার চেষ্টা করছে, আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ নবী নন। তার সর্বশ্রেষ্ঠ নবী বা মহানবী কে? সে বলতে চাচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম। এখন আমি একটা জিনিস স্পষ্ট করতে চাই যে সুস্পষ্টভাবে কোরআন থেকে প্রমাণিত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী। নিঃসন্দেহে তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল, আর তিনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এই বিষয়টা আমি স্পষ্ট করে দিচ্ছি। আর হাদিস ছাড়া যে কোরআন শরীফ মানার বা বুঝার কোনো সুযোগ নাই, কোরআন শরীফের আয়াত থেকেই তা প্রমাণিত। আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলেন, ওমা কানা লি মুমিনু ওয়ালা মুমিনা ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওমান ইয়াসিল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। কোনো মুমিন কোনো মুমিনার জন্য কোনো সুযোগ নেই আল্লাহ তার রাসূল যখন কোনো কিছুর ফয়সালা দেন সেটা গ্রহণ না করে নিজেদের পক্ষ থেকে কিছু গ্রহণ করা। তো দলিল যদি শুধু কোরআন হইতো তা আল্লাহ বলতেন ইদা কাদাল্লাহু আই ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এটা বলেন নাই। মং আল্লাহ সিদ্ধান্ত মানতে হবে, রসুল্লাহ সিদ্ধান্ত মানতে হবে। তো রসুল্লাহ সিদ্ধান্ত মানতে গেলে কোরআনের সাথে হাদিসকেও দলিল মানতে হয়। এরপর আল্লাহ বলেন ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু ওয়ায়াতাআদা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়ালাহু আযাবুম মুহিন। সে তার এই বইটি লিখছে প্রচলিত প্রকৃতি ইসলাম, রসুল্লার কোনো বাণী কোরআনের বাইরে মানতে আমরা বাধ্য না। আর আল্লাহ বললেন যে ব্যক্তি আল্লাহ তার রসুলের নাফরমানি করবে, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর এতাত করতে হবে, আল্লাহ রসুলের এতাতও করতে হবে। কারণ যে আল্লাহ তার রসুলের নাফরমানি করবে সে আল্লাহর হুদুদকে অতিক্রম করলো, আর তাকে আল্লাহ জাহান্নামে প্রবেশ করাবেন। আল্লাহ তাআলা সূরা মায়দা 92 নম্বর আয়াতে বলেন ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূলা ওয়াহদারু, তোমরা আল্লাহর আনুগত্য করো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। তাহলে আল্লাহর আনুগত্য করলে তো কোরআন মানলেই হয়, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করতে গেলে ওনার হাদিস ওনার কর্ম ওনার সম্মতির অনুসরণ করতে হয়, এটা কোরআনই আল্লাহ বলে দিয়েছেন। সূরা ইউনুস আল্লাহ তাআলা বলেন ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আমি আমার কাছে যা ওহি করা হয় সেটারই অনুসরণ করি। ইন্নি আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইত্তেবা করছেন, কিভাবে করছেন এটা প্রশ্ন। আল্লাহ তার রাসূলকে হুকুম করছেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন বালিল্লাহ ফাআবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরং আপনি আল্লাহর ইবাদত করুন। এখন প্রশ্ন, রাসূলুল্লাহ কিভাবে আল্লাহর ইবাদত করছেন? রাসূলুল্লাহ তো নামাজ পড়ছেন, শ্রেষ্ঠ ইবাদত নামাজ। এখন রাসূলুল্লাহ নামাজ কিভাবে পড়ছেন, কোন নামাজ কয় রাকাত পড়ছেন, এটা কোরআনের কোথায় আছে? রাসূলুল্লাহ ফজর নামাজ ফরজ পড়ছেন 2 রাকাত, জোহর ফরজ 4 রাকাত, মুসাফির অবস্থায় 2 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, এটা কোরআনের কোথাও তো নাই। তা আল্লাহ রসুলের আনুগত্য যদি কোরআনের হুকুম অনুযায়ীও করতে যাই তাহলে তো রসুল্লাহ হাদিস মানতে হয়। তারপর রসুল্লাহ অজু কীভাবে করছেন, রসুল্লাহ নামাজের সময় কোন দিক মুখ করে দাঁড়িয়েছেন? আল্লাহ বলছেন ফাওয়াল্লি ওয়া ছাকা সত্রাল মসজিদুল হারাম, কাবার দিকে তাকায় নামাজ পড়ুন। আবার আল্লাহ বলছেন যে আইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়া ঝুল্লা, যেদিকে তাকাও সেদিকে আল্লাহ। তো আল্লাহ তো দুইটা সুযোগই রাখছিলেন, কাবার দিকে আবার যেদিক মন চায় সেদিক। কখন কাবার দিকে পড়তে হবে আর কোন সময় কাবা ছাড়া অন্য দিক পড়া যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আমলটা কিভাবে করছেন, এর জন্য তো রাসূলুল্লাহ সিরাত পড়তে হবে। হ্যাঁ, তাহলে তো আল্লাহর কোরআন ব্যাখ্যা করার জন্য হাদিসও লাগে, রাসূলুল্লাহ সিরাতও লাগে, লাগে কি না? আর সে বলতেছে কোরআন কোরআন ছাড়া সবকিছু বাদ, তো সে পুরো ইসলামই অস্বীকার করছে। আসেন সূরা নিসাতে 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম,
ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما محمد صلى الله عليه وسلم আপনার রবের কসম ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না হাত্তা লা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনহুম আই ফিমা ইখতালাতা বাইনহুম যতক্ষণ পর্যন্ত তারা তাদের মধ্যে সৃষ্টি বিরোধের ক্ষেত্রে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিচারক না মানবেন হাক্কামা ইউহাক্কিমু তাহকিম মানে কাউকে বিচারক মানা এবং আপনি বিচারক হিসেবে যে রায় দিবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সৃষ্টি বিরোধের ক্ষেত্রে যে রায় দিবেন যতক্ষণ তারা তা মেনে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হবে না আপনার রবের কসম আল্লাহ কসম করে এটা বলছেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রায় দিবেন বিচার কাজগুলো করছেন ওই সব বিচার কার্যের কথা তো কোরআন শরীফে নাই হাদিস শরীফের মধ্যে আসছে তাহলে এখানেও স্পষ্ট ভাবে দেখা যায় যে হাদিস ইসলামের অন্যতম প্রামাণ্য দলিল হাদিস সিরাত তারিখে ইসলাম এরপরে আল্লাহ তাআলা সূরা নাহালের 44 নম্বর আয়াতে বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইনা লিলনাসি মা নুজিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার কাছে জিকির নাজিল করছি আর জিকরা আলিফ লামের সাথে এর উদ্দেশ্য পুরা কোরআন আর আল্লাহ আনজালনা বলার দ্বারা উদ্দেশ্য নিছেন পুরা কোরআন কারণ নাজ্জালা ইউনাজ্জিলু তানজিল থেকে যখন আল্লাহ সিগা নিছেন তখন তার অর্থ ধাপে ধাপে নাজিল অননাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ও রাহমাতুল লিল মুমিনিন যত জায়গায় আনজালনা আনজালা ইউনজিলু ইনজাল বাবিফ আল থেকে আল্লাহ সিগা নিছেন যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি ওখানে আনজালনা দিয়ে উদ্দেশ্য পুরা কোরআন তা আল্লাহ তো বললেন আমি আপনার কাছে জিকির নাজিল করছি অর্থাৎ পুরা কোরআন 30 পারা লিতুবাইনা লিন্নাস যেন আপনি তা ব্যাখ্যা করে মানুষকে বুঝায় দেন তো পুরা কোরআন তো নাজিল আল্লাহ করছেন রসুল্লাহ যে ব্যাখ্যা দিচ্ছেন ওইটা পাবো কই ওটা তো কোরআনে নাই ওইটাই হাদিস তাহলে হাদিস ছাড়া কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ নাই এইভাবে একটা দুইটা অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে ইসলামের অন্যতম প্রামাণ্যতা সনদ হচ্ছে কোরআনের সাথে সাথে হাদিস হাদিস ছাড়া ইসলামের অস্তিত্ব টিকানো সম্ভব না সূরা বাকারা 129 নম্বর আয়াতে আল্লাহ বলেন রব্বানা ওয়াবআস ফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম হে আমাদের রব আপনি তাদের মধ্য থেকে অর্থাৎ কুরাইশদের মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করুন আমার আওলাদদের মধ্য থেকে হযরত ইব্রাহিম বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি যারা আপনার কোরআনের আয়াত তেলাওয়াত করবে তাদের কাছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা এবং কিতাব শিখাবে তো কোরআন তো কোরআন ওয়াল হিকমা এবং হিকমত শিখাবে ওই হিকমত কোনটা ওই হিকমত হচ্ছে রাসূলুল্লাহর হাদিস সুন্নাহ ওয়া ইউযাক্কিহিম এবং তাদের আত্মশুদ্ধির ব্যবস্থা করবেন ইন্নাকা আনতাল আজিজুল হাকিম এইভাবে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে কোরআন বোঝার জন্য হাদিসের কোনো বিকল্প নাই তারপরে তারা যারা আহলে কোরআন দাবিদার তারা বলতেছে যে কোরআন ও হাদিসের কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে তারা 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত যত মুহাদ্দিস মুফাসসির বুখারী মুসলিম সবাই জাল করছে বানোয়াট করছে তো সে কোরআনের অনুবাদ কিভাবে করলো নিশ্চয়ই ডিকশনারি থেকে এখন প্রশ্ন হচ্ছে ডিকশনারিটা কতটুক এখন প্রশ্ন হচ্ছে ডিকশনারিটা কতটুক গ্রহণযোগ্য দেখলেন আহলে কোরআন ভাইয়েরা আপনারা কার পিছে ঘুরেন সে কিন্তু অলরেডি পুলিশ এখান থেকে পালায় গেছে প্রশাসনকে নক করছে প্রশাসনকে আমরা বুঝাই দিছি যে সারা দেশকে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করে মানুষকে বেইমান বানাইতে চাইছে দেখলেন আপনারা আচ্ছা এখন আসেন আবার পিছের কথায় ফিরে যাই এখন সে 1400 বছর আগ থেকে আজ পর্যন্ত কোনো কিতাব কোনো তফসির হাদিস কিছুই মানবে না তো সে তো বাঙালি খেয়াল করতেছেন আহলে কোরআন ভাইরা সে বাঙালি আর তার জন্ম ইসলামের 1400 বছর পরে তো সে 1400 বছর আগ থেকে এই পর্যন্ত সবই তো মিথ্যা ছিল তো সে কোরআন 1400 বছর পর বুঝলো কোন সূত্রে প্রশ্ন আসে না সে একটাই আহলে কোরআনের দাবি দ্বারা বলবে অনুবাদ এছাড়া তো আর কোনো গতি নাই এখন কোরআনের অনুবাদ কবে হয়েছে 1400 বছর আগে না 1400 বছর পরে এবং প্রশ্ন হলো কারা করছে
আসে না প্রশ্ন? এই ক্ষেত্রে আমি একটা জিনিস আপনাদের শোনাচ্ছি। গিরিশচন্দ্র সেন 1835 সালে তার জন্ম, বলা হয় সে কোরআনের অনুবাদক, এটা একটা মিথ্যা কথা। মূলত 1836 সনে মৌলভী নাইমুদ্দিন পূর্ণাঙ্গ কোরআনের অনুবাদ করছে, তাহলে সেই প্রথম অনুবাদক। তো কোরআনের অনুবাদই হলো 1400 বছর পরে। 1400 বছর আগ থেকে সবই যদি ভুল ব্যাখ্যা হয়ে থাকে, তো মৌলভী নাইমুদ্দিন কোরআনের তর্জমা 1400 বছর পর পাইল কেমনে? প্রশ্ন আসেন ইংরেজি অনুবাদ। ইংরেজি ভাষায় সর্বপ্রথম আলেকজান্ডার রস, আলেকজান্ডার রস নামক এক ব্যক্তি কোরআন অনুবাদ করেন, এবং যেই অনুবাদটা এখন ইউরোপ আমেরিকায় চলতেছে, এটা 1648 সালে, তা তো ইসলামের 1200 বছর পরে। তো সবই তো 1400 বছর আগ থেকে ফ্যাক্ট ছিল। তো একটা ইংরেজ, সে কোরআনের অনুবাদ কিভাবে করে ফেললো? আল্লাহ তো কোরআন আরবি ভাষায় নাজিল করছেন। আল্লাহ বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, যেন তোমরা বুঝো। তা আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন কোরআন আরবিতে, আর কোরআন আসলেই বুঝবে আরবিগণ, অনারবীদের বুঝতে হবে আরবীদের কাছ থেকে। তো বুখারি, মুসলিম, আবু হানিফা, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, যারা আরবিতে, যাদের জন্ম আরবে, যাদের জন্ম আরবি ভাষা, যাদের মাতৃভাষা, তারা কেউ কোরআন বুঝলো না 1200 বছর 1400 বছর পর বুঝলো গিরিশচন্দ্র সেনে, মৌলভী নইমুদ্দিনে, আর বসলো ইংরেজ লেখক আলেকজান্ডার রস। তা কি, মানুষ তো দূরে থাক, হালকা পাতলা পাগলও কি মানবে? এ হচ্ছে আহলে কোরআন দাবিদারদের ভিত্তি। ফরাসি ভাষায় কোরআন শরীফের প্রথম অনুবাদ হয় 1647 সালে, তো এটাও তো ইসলামের প্রায় 1200-1300 বছর পরে। এইভাবে যত অনুবাদ আরবি ছাড়া সব হয়েছে 200-400 বছর আগে, অর্থাৎ কোরআন নাজিলের প্রায় 1500 বছর পরে। তাহলে যদি 1500 বছর আগ থেকে আজ পর্যন্ত কোনো তফসির, কোনো অনুবাদ, কোনো ব্যাখ্যা গ্রন্থকে সে না মানে, তো 1500 বছর পরে, এই এত পরে, 1200 বছর 1400 বছর পরে করা অনুবাদ যে ঠিক, এটা সে বুঝবে কেমনে? এবার আসেন কোরআন ব্যাখ্যার মূলনীতি কি, এটা আমি বলে দিচ্ছি। কোরআন ব্যাখ্যার অন্যতম মূলনীতি হাদিস, তারপর কোরআন ব্যাখ্যার অন্যতম মূলনীতি সেটা হচ্ছে কোনো একক ব্যক্তি থেকে কোরআনের ব্যাখ্যা নেওয়া যাবে না, সে যত বড় গবেষক হোক কোরআনের ব্যাখ্যাটা নিতে হবে সম্মিলিত। কারণ আমি হাদিস, তফসির, সিরাত সব বাদ দিয়ে শুধু অনুবাদ থেকে কোরআনের একটা ব্যাখ্যা করলাম, আপনি একটা করলেন, আপনি একটা করলেন, সবার আকলকে আসতো এক না, তাহলে ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হবে, তো সুবিচার কেমনে হবে? যদি দেখা যায় কোনো ব্যাখ্যায় সকল ওলামা একমত এবং সকল যুগে সবাই একমত, সেটাই নির্ভুল। কারণ আমার একক ব্যক্তির ভুল হইতে পারে, কে আছেন সম্মিলিত কে আস ভুল তো হইতে পারে না। আল্লাহ কোরআনের কোথাও কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে একক ব্যক্তিকে স্বীকৃতি দেন নাই, একটা জামাতকে স্বীকৃতি দিয়েছেন। যেমন আল্লাহ বলেন ওমা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন, আলেমগণ ছাড়া কেউ কোরআন বুঝবে না। ওমা ইয়াকিলুহা ইল্লা আলিমুন আল্লাহ বলেন নাই। তাহলে একক ব্যক্তি যদি আলেম হয়, গবেষক হয়, তারপর তাকে কি কি জানা থাকতে হবে? তাফসির, হাদিস, সিরাত, ফেকা, আরবি ভাষার 14টা ফন। তারপরও সে যদি গবেষক হয়, স্কলার হয়, তার ব্যাখ্যা নেওয়া যাবে না। আলিমুন আল্লাহ বহুবচন ব্যবহার করছেন, গবেষকদের, গবেষকরাই কোরআন বুঝে, আলেমরাই কোরআন বুঝে, এটা একটা মূলনীতি। আল্লাহ আরেক জায়গায় বলেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন, কোরআন বুঝার ক্ষেত্রে আল্লাহ তাইফার কথা বলছেন, অর্থাৎ জামাআত, একটা দল কোরআন থেকে দ্বীনের সমাজ গ্রহণ করবে, সেখানেও কোনো ব্যক্তিকে আল্লাহ স্বীকৃতি দেন নাই। তাহলে বোঝা যাচ্ছে কোরআন ব্যাখ্যার ক্ষেত্রে একক ব্যক্তির কোনো মত গ্রহণ করা যাবে না, সম্মিলিত ওলামায়ে কেরামের মত গ্রহণ করতে হবে। এবং সম্মিলিত ওলামায়ে কেরামের মতের জন্য আপনাকে তাফসিরগুলো দেখতে হবে। এই জন্য কোরআন ব্যাখ্যার দ্বিতীয় নীতি হাদিসের পর ইজমাউল মুফাসসিরিন, মুফাসসিরদের ইজমা। এখন আহলে কোরআন দাবিদার এই ভণ্ড, বিশেষ করে কি খান না কি যেন পাঠান, সে তার এই যে 500 পৃষ্ঠার বইতে
দুইটা জিনিস খুব বেশি প্রমাণ করতে চেষ্টা করছে, তার মধ্যে একটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী নন। সে প্রমাণ করতে যে কোরআন শরীফের কিছু আয়াতের অপব্যাখ্যা সে করছে, অপব্যাখ্যা করার ক্ষেত্রে তো বিভিন্ন অপব্যাখ্যাই সে করছে, কিন্তু আমরা দেখলাম একটু আগেই দেখছেন যে কোরআন শরীফের সূরা বাকারা থেকে তিনটা আয়াতের অনুবাদ সে করতে পারে নাই, আর দেড় হাজার বছর আগ থেকে আজ পর্যন্ত সকল মুফাসসির মুহাদ্দিস মুসলমান একমত আল্লাহর আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ রসুল। এটা কোরআন শরীফের বিভিন্ন আয়াত দিয়ে রসুল্লাহর সর্বশ্রেষ্ঠত্বকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, দেখেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনাকে প্রেরণ করেছি গোটা মানব জাতির জন্য রহমত হিসেবে। পূর্বের কোন রবিকে আল্লাহ রাহমাতাল লিল আলামিন বলেন নাই। আল্লাহ সূরা ফুরকানে বলেন, তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, পুত পবিত্র মহান সে আল্লাহ যিনি ফুরকান নাজিল করেছেন আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যেন তিনি গোটা মানব জাতির জন্য সতর্ককারী হন। তা আদম থেকে ঈসা সবাই ছিলেন আঞ্চলিক নবী, একটা জাতির নবী, সবার জন্য তারা সতর্ককারী ছিলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল হিসেবে দেড় হাজার বছর আগে এসেছেন গোটা বিশ্বের সকল জাতি গোষ্ঠীর সতর্ককারী হিসেবে। তাহলে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, এটা তো কোরআনের আয়াত দিয়ে প্রমাণিত। সূরা রাত সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামা আনতা মুনজির ওয়া লিকুল্লি কওমিন হাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয় আপনি সতর্ককারী এবং সকল জাতির জন্য আপনি হেদায়েতকারী। পূর্বের কোন নবীকে আল্লাহ সকল জাতির জন্য হেদায়েতকারী বলেন নাই। এই সব আয়াত স্পষ্ট প্রমাণিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রসুল এবং সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল। এখন আসেন কোরআন ব্যাখ্যার মূলনীতি হিসেবে, সে তো এগুলোকে স্বীকার করে নাই, কারণ সে চোদ্দশো বছর আগ থেকে আজ পর্যন্ত কাউকে মুসলমানই স্বীকার করে না। আর কোরআন ব্যাখ্যার মূলনীতি কোরআন বুঝতে হবে হাদিস দিয়ে, আমরা প্রমাণ দিলাম, আর সে নিজ হাদিস বাদ দিয়া কোরআন শরীফের তিনটা আয়াতের অনুবাদ করতে রাজি হয় নাই, কারণ সম্ভব না। তারপর কোরআনের ব্যাখ্যা বা সিদ্ধান্ত নিতে হবে একক ব্যক্তির না, মুফাসসিরদের মত নিতে হবে। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল হিসেবে দেড় হাজার বছর আগে এসেছেন, তিনি শুধু আমাদের নবী রসুল নন, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরও নবী ছিলেন। এটা সকল মুফাসসিরের মত, এটা যে অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে, এই একটা সূত্রে আহলে কোরআনরা কাফের হয়ে যায়। মুফাসসিরদের মত এটা আমি তুলে ধরেই আপনাদেরকে বিদায় করে দিচ্ছি, আপনাদের মধ্যে যারা আহলে কোরআন তারা যেন তওবা করতে পারেন। মুতারজামটা নাও, আহলে কোরআন যারা তাদেরকে মুতারজাম থেকেও বাংলা অনুবাদটা আমি শুনায় দিচ্ছি, তারা তো বাংলায় বিশ্বাসী, যত আহলে কোরআন দেখি ডিবেটে আসে বাংলায় বিশ্বাসী, তো বাংলা অনুবাদটাও শুনায় দেই। সূরা আলে ইমরান বের করুন একাশি নম্বর আয়াত, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين অনুবাদ যেটা বাংলায় করা হয়েছে, আহলে কোরআনরা তো বাংলা অনুবাদ ছাড়া আর কিছু বিশ্বাস করে না। আল্লাহ তাআলা যখন তার নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন তখন তিনি বলেছিলেন এই হচ্ছে কেতাব ও তার ব্যবহারিক জ্ঞান কৌশল যা আমি তোমাদের দান করলাম, অতঃপর তোমাদের কাছে যখন কোনো রসুল আসবে, কোনো রসুল আসবে যে তোমাদের কাছে রক্ষিত কেতাবের সত্যতা স্বীকার করবে, তখন তোমরা অবশ্যই তার উপর ইমান আনবে এবং তাকে অবশ্যই সাহায্য করবে। এখন আসেন, তা আল্লাহ যে বলছেন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, নবীগণের থেকে ওয়াদা নিয়েছেন, তোমাদেরকে আমি যা দিয়ে প্রেরণ করলাম
এটা সত্যায়ন করতে যখন রসুল আসবেন, আদম থেকে ঈসা তারা নবী ছিলেন, কোরআনের বাইরে তারা নবী ছিল প্রমাণ করার আর কোনো দলিল আছে নাই তো? তো কোরআন আসছে কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে শব্দ থেকেই বোঝা যাচ্ছে রাসূলুম মুসাদ্দিকুন বলে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন। তাহলে সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার পরই নবুয়ত লাভ করছেন। তাহলে দেড় হাজার বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হিসেবে এসেছেন। তিনি শুধু আমাদের নবী বা রাসূল ছিলেন না, তিনি আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলেরও নবী ছিলেন। এর জন্য আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। হযরত আদম, ইব্রাহিম, মুসা, ঈসা কেউ হতে পারে না। এটা তো আমার মত, এটাই তর্জমা, কিন্তু এই বইতে সে পুরাপুরি অস্বীকার করছে এবং সে বলছে যে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, যে বলবে সে খ্রিস্টানদের মতো মুশরিক। এখন আসেন, তার ব্যক্তিগত মত মানবেন না। আমি আগেই কোরআন ব্যাখ্যার মূলনীতি বলছি, আমার ব্যক্তিগত মত তো চলবে না। এখন সকল মুফাসসির দেড় হাজার বছরে কি করছে আমি দুই মিনিটে শুনাই দিচ্ছি। ইমাম ফখরুদ্দিন রাজি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন 273 পৃষ্ঠায় তৃতীয় খণ্ড তফসির কাবির, এটা মিশরের ছাপ। এলম আন্নাল মাকসুদা মিন হাযিহিল আয়াতি তাদীদু তাকরিরিল আশিয়াইল মারুফা ইনদা আহলিল কিতাব মিম্মা ইয়াদুল্লু আলা নুবুওয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতআন لعذرهم وإظهارا لعنادهم ومن جملتها ما ذكره الله تعالى في هذه الآية وهو أنه تعالى أخذ الميثاق من الأنبياء الذين آتاهم الكتاب والحكمة بأنهم كلما جاءهم رسول مصدق لما معهم آمنوا به ونصروه. إمام رازي স্পষ্ট বললেন এই আয়াতের মাধ্যমে আল্লাহ আহলে কিতাব যারা ছিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে বিশ্বাস করত না, তাদেরকে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বিশ্বাস করতে যে তারা বাধ্য, সেই জন্য এই আয়াতকে আল্লাহ নাজিল করছেন যে তোমাদের নবীরাই তো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছিল, তোমরা কেন ঈমান আনবা না? এরপর তিনি 374 পৃষ্ঠায় লেখেন ইন্নাল মিসাকা হাজা মুখতাসসুম বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহু মারউইউন আন আলী ওয়া ইবনে আব্বাস ওয়া কাতাদা ওয়া সুদ্দি রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন। এই আয়াতে রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাকুম এখানে শুধুমাত্র অর্থ একটাই, যেখানে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, এই ব্যাখ্যাই করছেন হযরত আলী, হযরত ইবনে আব্বাস, কাতাদা এবং সুদ্দি। আরো অনেক কথা আছে, বাকি তাফসীর দেখানো যাবে না। তারপর নাও তাফসীর খাজেন, প্রথম খণ্ড 264 পৃষ্ঠায় আল্লামা খাজেন উল্লেখ করছেন, এখানে হাদিস সব আনছেন। ফাযাহাবা কওমুন ইলা আন্নাল্লাহ তাআলা আখাযা আল মিসাকা মিনান নাবিয়িনা খাসসা ক্বাবল আন ইউবাল্লিগু কিতাবাল্লাহি ওয়া রিসালাতিহি ইলা ইবাদিহি আন ইউসাদ্দিকা বা'দুহুম বা'দান ওয়া আখাযা আল আহদা আলা কুল্লি নাবিয়িন আন ইউমিনা বিমান ইয়াতি বা'দাহু মিনাল আমবিয়া ওয়া ইয়ানসুরুহু ইন আদরাকাহু ওয়া ইন লাম ইউদরিকহু আন ইয়ামুরা কওমাহু বিনুসরাতিহি إن أدركوه فأخذ الميثاق من موسى أن يؤمن بعيسى ومن عيسى أن يؤمن بمحمد. এটা একটা মত, অর্থাৎ পূর্বে সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন, ওয়াদাটা এরকম হয়তোবা ছিল, একটা মুফাসসিরদের মত যে আল্লাহ প্রত্যেক নবীকে বলছেন শোনো, যদি তোমার উপর যা নাজিল করা হয়েছে তা সত্যায়ন করতে আবার রসুল আসে তুমি বিশ্বাস করবা, সেই রসুলকে মেনে নিবা, নইলে তোমার কমকে বলে দাও ইমান আনতে। এই জন্য প্রত্যেক নবী পরবর্তী রসুলের ব্যাপারে তার কমকে বলে গেছেন তোমরা ইমান আনবা। হ্যাঁ, মুসা আলাইসাল্লাম বলে গেছে ঈসা আলাইসাল্লামের কথা, এই জন্য মুসা ইমান আনছে ঈসার উপর আর ঈসা ইমান আনছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তাহলে দেখা যাচ্ছে হযরত ঈসা আলাইসাল্লামও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইমান এনেছেন। তাহলে মুফাসসিরদের এই মতটা মানল, বলতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিউল আম্বিয়া, ঈসা সহ অন্য নবীদেরও নবী। এটা হচ্ছে একটা মত। দ্বিতীয় মত কি? দ্বিতীয় মত হচ্ছে ওয়াহাদা কাউলু সাঈদ ইবনে জুবাইরিন ওয়াল হাসান ওয়া তাউস, এটাও তাবিনদের মত। ওয়াকিলা ইন্নামা আখাযাল মিসাকা মিনান নাবিনা ফি আমরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসসা ওয়া হুয়া কাউলু আলী ইবনে আব্বাসিন ওয়া কাতাদা ওয়া সুদ্দি।
হযরত আলী কাতাদা সুদ্দি তালা বলেন না আদম থেকে যা সব নবী থেকে আল্লাহ খাস ভাবে ওয়াদা নিছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা তোমরা যদি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাও ওনাকে সাহায্য করবে ওনার উপর ঈমান আনবা তাহলে এই মত সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবিউল আম্বিয়া তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল তাফসীর বাগাবী সব 800 বছর হাজার বছর আগের তাফসীর তাফসীর বাগাবী প্রথম খণ্ড 250 পৃষ্ঠায় ইমাম বাগাবী রাহমাতুল্লাহ যিনি মেশকার সংকলকের উস্তাদ তিনি লেখেন ওয়াক্তালাফু ফি মানা বিহাযিল আয়া فذهب قوم الى ان الله تعالى اخذ الميثاق على النبيين خاصه اي يبلغوا كتاب الله ورسالاته الى عباده وان يصدق بعضهم بعدا واخذ الاحد على كل نبي ان يؤمن بمن ياتي بعده من الانبياء وينصره ان ادركه فان لم يدركه ان يامر قومه بنصرته ان ادركه فاخذ الميثاق من موسى يؤمن بعيسى ومن عيسى يؤمن بمحمد واجى التفسير المتيمت ملي গেছে حضرت সব নবী পরবর্তী নবীকে মানবে এই ওয়াদা আল্লাহ নিছেন নিতে নিতে হযরত ঈসার উপর দায়িত্ব ছিল আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনবে ও তার জাতি বনি ইসরায়েলকে বলে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবশ্যই ঈমান আনবা এখানে আমরা দেখতে পাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের নবীদেরও ঈসা নবীরও নবী এটা একটা মতে আর দ্বিতীয় মতে সকল নবীরও নবী আচ্ছা এরপর আসে ওয়াকাল আলী ইবনে আবি তালিব لم يبعث الله نبيا آدم فمن بعده إلا أخذ عليه الميثاق والعهد في أمر محمد صلى الله عليه وسلم وأخذ العهد على قومه ليؤمنن به ولئن بعث وهم أحياء لينصرنه قوله ثم جاءكم رسول مصدق لما معكم يعني محمدا صلى الله عليه وسلم لتؤمنن به ولتنصرنه أكيموت جالا شمستو نبي تكي خاص بابي وعداني سن জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবেন তোমরা যদি সেই জামানা পাও তাহলে অবশ্যই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা অর্থাৎ সেই জামানা তো তারা পাবে না অর্থাৎ সেই জামানা না পেয়েও আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এসেছেন আগ থেকেই তারা সবাই আল্লাহ রসুলের উপর ঈমান এনেছেন তাহলে আল্লাহ রসুল নবীউল আম্বিয়া হিসেবে সর্বশ্রেষ্ঠ নবী তাফসীর দুররে মানসুর ইমাম সুয়ুতির চুরাশি পৃষ্ঠায় তিনি উল্লেখ করছেন দ্বিতীয় খণ্ড واخرج ابن جرير عن الربيع انه قرا واذ اخذ الله ميثاق الذين اوتوا الكتاب قال وكذلك كان يقراها ابي بن قاب এটা একটা ভিন্ন কেরাত قال الربيع الا ترى انه يقول ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنون به ولا تنصرونه يقول لا تؤمنون بمحمد صلى الله عليه وسلم সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর ঈমান আনবা তাহলে রাসূলুল্লাহ নবীউল আম্বিয়া আবার আরেকটা মত তিনি আনছেন ওয়া আখরাজা ইবনু জারির ওয়া ইবনু আবি হাতিম আন সুদ্দি ফিল আয়া ক্বালা লাম ইয়াবআসিল্লাহু নাবিয়্যান ক্বাত্তু মিন লাদুন নূহিন ইলা আখাযাল্লাহু মীসাকাহু লা ইউমিনুন্না বি মুহাম্মাদিন ওয়া লা ইয়ানসুরুন্নাহু ইন খারাজা ওয়া হুয়া হাইয়ুন ওয়া ইল্লা আখাযা আলা ক্বাওমিহি আন ইউমিনু বিহি ওয়া ইয়ানসুরুহু ইন খারাজা ওয়া হুম আহইয়া একই কথা সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আগমন করবেন পূর্বের নবীদেরকে আল্লাহ ওয়াদা নিছেন তখন যদি বেঁচে থাকো তাহলে অবশ্যই তোমরা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবা এটা আদম থেকে ঈসা পর্যন্ত সব নবী থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীউল আম্বিয়া হিসেবে সর্বশ্রেষ্ঠ এতে তো কোনো সন্দেহ নাই এটা কোরআনের আয়াতের শব্দ থেকেও প্রমাণিত ইজমাউল মুফাসসিরিন থেকেও প্রমাণিত এটা আল জামিউ লি আহকামিল কোরআন তাফসীর কুরতুবি দ্বিতীয় খণ্ড ৬৪ পৃষ্ঠায় আসছে ওয়া ইযা আখাযাল্লাহু মীসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাহ ফাকালা কোন কোন কেরাতে আসছে লিম্মা ওটা সাস কেরাত এই আয়াতের ব্যাখ্যায় এখানে উল্লেখ করা হয়েছে ওয়াল্লাফজু ওয়া ইন কানা নাকিরা ফাল ইশারা ইলা মুআয়্যান এই ভণ্ড সে তো কিতাব নিজে লেখে নাই আহলে কোরআন দাবিদার ইহুদিরা তাকে লিখে দিছে এখানে সে একটা যুক্তি তোরছে
আল্লাহ সুবহা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন আলিফ লাম সারা রাসূল বলছেন তো এটা দিয়া পূর্বের কোন নবীও তর্ক হইতে পারে আর রাসূল তো বলেন নাই এটা জবাব মুফাসসিরগণ হাজার বছর আগে দিয়ে গেছেন তারা বলছেন আলিফ লাম সারা নাকেরার সাথে উল্লেখ করলেও এখানে ইশারাটা মুআয়্যান খাসভাবে রাসূলুল্লাহর কথাই আল্লাহ বলছেন প্রমাণ দিবেন ওয়াদারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ এখানে আল্লাহ মক্কাকে কারিয়া বলছেন আলিফ লাম দেন নাই আল কারিয়া বলেন নাই কিন্তু সারা দুনিয়ার মুফাসসির একমত কারিয়া মানে মক্কার কথা আল্লাহ বলছেন ঠিক সামনে যে আবার আল্লাহ বলেন ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম ফাকাযযাবু অতঃপর যখন আল্লাহর রাসূল আসলেন অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সে কুরাইশবাসী অস্বীকার করলো এখানেও আল্লাহর রাসূল বলতে আলিফ লাম সারা উল্লেখ করছেন কিন্তু সবাই একমত আলিফ লাম সারা উল্লেখ করলো রাসূল বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলেছেন ঠিক সেখানে ওয়াইতাখাযাল্লাহু মিসাকান নাবীন আলিফ লাম সারা রাসূল বলতে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই বলেছেন প্রমাণ কোরআনের শব্দ আগের পরের বর্ণনা হাদিস এবং মুফাসসিরদের ইজমা কারণ এ সারা কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ নাই এরপর তিনি উল্লেখ করছেন 489 পৃষ্ঠায় ফা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িন আজমাইন আইয়ুমিনু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়ানসুরুহু ইন আদরাকুহু ইমাম বাগাবীর তাফসীর সমস্ত নবী থেকে আল্লাহ ওয়াদা নিছেন যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবেন এবং তারা যদি তখন পর্যন্ত বেঁচে থাকেন অর্থাৎ 1500 বছর আগ পর্যন্ত তারা যদি হায়াত পাইতেন তাহলে রাসূলুল্লাহকে সাহায্য করা তাদের উপর ওয়াজিব হইত আর কত দেখাবো আরো লাগবে দেখা দিয়ে আর কয়টা আছে আরো পাঁচটা আছে লাগবে না যথেষ্ট সব এক তাহলে আপনারাই বলেন যারা আপনাদের মধ্যে দুই চারজন আহলে কোরআন আসছেন তার খপ্পরে পড়ে আপনারা তওবা করে মুসলমান হন মনে রাখবেন আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1500 বছর আগে আল্লাহ তাআলা প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন ওনার পরে আজ পর্যন্ত কোনো প্রকারই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই এখনো নাই কিয়ামত পর্যন্ত আসবে না যেহেতু নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এসেছেন আল্লাহর আখিরি নবী এবং তিনি আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল এটা যে বিশ্বাস করবে না নিঃসন্দেহে সে কাফের কারণ সে হাদিস অস্বীকার করলো ইজমাউল মুফাসসিরকে অস্বীকার করলো তাহলে স্পষ্ট প্রমাণ হয়ে যায় আহলে কোরআন দাবিদাররা কাফের হাদিস অস্বীকারী আহলে কোরআন দাবিদাররা কাফের এবং তারা এই দেশে নামছে তারা বুঝাইতে চায় ঈসা আলাইহিস সালাম সর্বশ্রেষ্ঠ তাই তারা খ্রিস্টানদেরকে সুযোগ করতে চায় তারপর সে লেখছে সর্বশ্রেষ্ঠ হলো ইব্রাহিম হবে এ দিয়া তারা ইহুদিদেরকে খুশি করতে চায় কারণ আপনারা দেখছেন ট্রাম্প থাকতে ইসরায়েলের সাথে একটা চুক্তি হয়েছিল দুবাই এবং জর্ডানের সিরিয়ার ওটার নাম ছিল আব্রাহাম অ্যাকর্ড কারণ ইহুদিরা ইব্রাহিম আলাইহিস সালামকে মানে তো এটা তার উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী বলার দ্বারা ইহুদিদেরকে সুযোগ করে দেওয়া তাহলে আহলে কোরআন দাবিদার যারা বাংলাদেশে আছে হাদিস অস্বীকারী তারা মুসলিম না তারা অমুসলিমদের স্বার্থ রক্ষায় নামছে আমি বাংলাদেশ সরকারকে বলবো অতি শীঘ্র তাদেরকে নিষিদ্ধ করা হোক আর তাদের প্রচার প্রচারণা বন্ধ করা হোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু